গল্পবাবুর আসরের সকল শ্রোতাদের সুস্বাগতম। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের এক অনবদ্য শ্রেষ্ঠ চরিত্র, কিশোরদের কাছে তো দারুণ জনপ্রিয় বটেই, আমাদের মতো বড়দেরকেও এক নস্টালজিয়ায় আক্রান্ত করে। কিশোরদের মনে ইতিহাস ও পরিবেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায় অনবদ্য মুন্সিয়ানায়। সত্যি আমরা কত কিছুই না হারালাম, এরকম কোনো চরিত্র আর কি সৃষ্টি হতে দেখা যাবে। এই কাকাবাবুকে নিয়েই আমাদের আজকের গল্প, বিজয়নগরের হীরে। কাকাবাবু ও সন্তু ছাড়াও এখানে থাকছে জোজো আর রজতের মতো দুটো মজাদার চরিত্র, আর ডিটেকটিভ গল্পের টান টান উত্তেজনা তো থাকছেই। আসুন শুরু করা যাক আজকের গল্প, বিজয়নগরের হীরে। দুপাশে ধুধু করা মাঠ, তার মাঝখান দিয়ে রাস্তা, কোনো বাড়িঘর তো দেখাই যাচ্ছে না, মাঠে কোনো রকম ফসলও নেই, গাছপালাও প্রায় নেই বলতে গেলে, অনেক দূরে দেখা যায় পাহাড়ের রেখা। এই অঞ্চলটাকে ঠিক মরুভূমি বলা যায় না, ভালো বাংলাতে এইরকম জায়গাকেই বলে ঊষর প্রান্তর। রাস্তাটা অবশ্য বেশ সুন্দর, মসৃণ কুচকুচে কালো, যত্ন করে বাঁধানো, গাড়ি চলার কোনো ঝাঁকুনিও নেই, রাস্তার দুপাশে কিছু দেখারও নেই, তাই সবার ঘুম পেয়ে যাচ্ছে। কিন্তু গাড়ি যে চালাচ্ছে তাকে তো চোখ মেলে থাকতেই হবে, রঞ্জন সেই জন্য নস্যি নিচ্ছে মাঝে মাঝে। আকাশে একটুও মেঘের চিহ্ন নেই, মধ্য গগনে গনগন করছে সূর্য, মাঝে মাঝে দু একটা লরি ছাড়া এ রাস্তায় গাড়ি চলাচলও নেই তেমন। সামনের সিটে বসে আছেন কাকাবাবু, চলন্ত গাড়িতেও তিনি বই পড়ছিলেন। এক সময় হাত তুলে বললেন, খাবার জল আছে না ফুরিয়ে গেছে? পেছনের সিটের মাঝখানে বসেছে রঞ্জনের স্ত্রী রিঙ্কু, তার দুপাশে জোজো আর সন্তু, দুজনেই জানলার ধার চেয়েছিল কিন্তু এখন ঘুমে ঢুলছে। রিঙ্কু সোজা হয়ে জেগে বসে আছে, তার কোলের ওপর একটা ম্যাপ ছড়ানো। রঞ্জন এর আগে দু তিনবার ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়তে যাচ্ছিল, রিঙ্কুই প্রত্যেকবার তাকে গাড়ি ঘোরাতে বলেছে। কাকাবাবুর কথা শুনে রিঙ্কু পায়ের কাছ থেকে ওয়াটার বটলটা তুলে নেড়েচেড়ে বলল, শেষ হয়ে গেছে, আমাদের আরো দুটো তিনটে জলের বোতল আনা উচিত ছিল। ওরা বেরিয়েছে ব্যাঙ্গালোর থেকে খুব ভোরে, সেখানকার আবহাওয়া খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, পথে যে এত গরম পড়বে সে কথা তখন মনে আসেনি। কাকাবাবু বললেন, একটা কোনো নদীটা দিয়ে যদি দেখতে পাওয়া যেত। রঞ্জন বলল, এরপর যে পেট্রোল পাম্প পড়বে সেখানে আমরা জল খাবো, গাড়িও জল তেল খাবে। কাকাবাবু বললেন, এ তল্লাটে কোনো পেট্রোল পাম্প আছে কি? শুধুই তো মাঠের পর মাঠ দেখছি। রিঙ্কু বলল, ম্যাপে দেখা যাচ্ছে আর 14 কিলোমিটার, না 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 দাঁড়ান হিসাব করে বলছি, প্রায় 3 ক্রোশ পরে একটা বড় জায়গা আছে, এর নাম চিত্রদুর্গা, সেখানে গাড়ির মানে তেল আর খাবার টাবার পাওয়া যাবে নিশ্চয়। রঞ্জন অবহেলার সঙ্গে বলল, 3 ক্রোশ কতক্ষণ লাগবে? 15 মিনিটে মেরে দেবো, তোমরা সবাই এরই মধ্যে এত ঝিমিয়ে পড়েছো কেন? চিয়ার আপ। সন্তু ঘুম জড়ানো গলায় বলল, রঞ্জনদা 2 বার, কাকাবাবু 1 বার। রঞ্জন বলল, এই রে, এ বিচ্ছুটা সব শুনেছে, আমি ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছে বুঝি। সন্তু পকেট থেকে একটা ছোট্ট নোট বই বার করে কি যেন লিখল, তারপর আবার চোখ মুছল। রঞ্জন বলল, আরে এই ছেলে দুটো এত ঘুমোয় কেন? আমরা তো এত ভালো ভালো জিনিস দেখছি। সন্তু চোখ না খুলেই বলল, কিছুই দেখার নেই। রঞ্জন বলল, একটু আগে এই রাস্তা দিয়ে এই দুটো ছোট ছোট বাঘ চলে গেল, এখন হাতি দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে, এই কাকাবাবু আপনি দেখতে পাচ্ছেন না? কাকাবাবু বললেন, আরে তাই তো, এ রঞ্জন কি জাদুবিদ্যা জানে নাকি?
সত্যি তো হাতি। কাকাবাবুর কথা শুনে সন্তু ধর্মর করে উঠে বসল। কোনো সন্দেহ নেই, সোজা রাস্তাটার অনেক দূরে গোটা তিনেক হাতি দেখা যাচ্ছে। সন্তু ধাক্কা দিয়ে জাগাল জোজোকে। জোজো সামনের দিকে চেয়েই বলল, ওয়াইল্ড এলিফ্যান্টস। সন্তু পকেট থেকে ছোট খাতাটা বার করতে করতে বলল, জোজো এক। রঞ্জন বলল, এই ধুধু করা মাঠের মধ্যে এ বন্য হস্তি আসিবে ইহা অতিশয় অলিক কল্পনা। আমার মনে হয় এই হস্তি জুতো বিক্রয়ের জন্য হাটে লইয়া যাওয়া হইতেছে। এই সন্তু, একটা হাতি কিনবি নাকি? গাড়িটা আরো কাছে আসবার পর দেখা গেল হাতিগুলোর সঙ্গে বেশ কিছু লোকজনও আছে, সবাই সানাই বাজাচ্ছে। মাঝখানের হাতিটায় একজন কোট প্যান্ট পরা লোক বসে আছে, তার গলায় অনেকগুলো মালা আর মাথায় সাদা জড়ি বসানো পাগড়ি। রিঙ্কু বলল, উমা বর যাচ্ছে। সন্তু জিজ্ঞেস করলো, বউ কোথায়? প্যান্ট কোট পরা বর হয় নাকি? রঞ্জন বলল, হ্যাঁ হই, এখানে এরা শুট পরে পাগড়ি মাথায় দিয়ে বিয়ে করতে যায়। এই লোকটা বিয়ে করতে যাচ্ছে। রিঙ্কু বলল, এদের দিনের বেলা বিয়ে হয়, বাঙালিদের বিয়ের মতো আলো টালো জ্বালার কোনো খরচ নেই এদের। জোজো বলল, এরা হচ্ছে গন্ড, এর নামে একটা মানে উপজাতি। এদের মধ্যে নিয়ম আছে, হাতির বিয়ে দেওয়া হয় ধুমধাম করে। আজ হাতিগুলোরও বিয়ে হবে, তাই ওদের গলাতেও মালা পরানো হয়েছে, দেখেছিস সন্তু? রঞ্জন ভুল কপালে তুলে বলল, বাহ, তোমার তো অনেক জ্ঞান দেখছি। সন্তু বলল, ও আপনাকেও ছাড়িয়ে যাবে রঞ্জন দা। জোজো বলল, আমার মামার বাড়িতেও দুটো হাতি ছিল কিনা, সেখানে মাহুতের মুখে শুনেছি, আমার মামা সেই মাহুতকে অসম থেকে নিয়ে এসেছিল। রঞ্জন ঘ্যাঁচ করে গাড়িতে ব্রেক কষে বলল, তাহলে জিজ্ঞেস করা যাক, আজ ওই লোকটার বিয়ে হ্যাঁ না হাতিগুলোর বিয়ে? রিঙ্কু ধমক দিয়ে বলল, এই রঞ্জন পাগলামি করবে না। রঞ্জন গোপদারির ফাঁক দিয়ে অনেকখানি হেসে বলল, আমার নতুন নতুন জিনিস শিখতে খুব ভালো লাগে, হে হাতির বিয়ে। বছরখানেক ধরে রঞ্জন দাড়ি রাখছে, শুধু রাখছে না, দাড়ি ইচ্ছে মতো বাড়তে দিচ্ছে। এখন তাকে প্রায় ইতিহাসের নানা সাহেবের মতন দেখায়, তার চেহারাটিও সেরকম বিরাট, কিন্তু তার হাসিতে এখনো একটা দুষ্টু ছেলের ভাব ফুটে ওঠে। কিছু লোক হাতির পিঠে চেপেছে, কিছু লোক পায়ে হেঁটে যাচ্ছে। সানাইওয়ালারা গাড়ি দেখে যেন বেশি উৎসাহ পেয়ে জোরে জোরে বাজাতে লাগলো। রঞ্জন তাল দিতে দিতে বলল, এদের সঙ্গে বরযাত্রী হয়ে চলে যাব, ভালো খাওয়াবে। কাকাবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি, এবার বললেন, রঞ্জন গাড়ি থামলেই গরম লাগছে, আগে একটু জল খাওয়া দরকার। রঞ্জন সঙ্গে সঙ্গে গাড়িতে আবার স্টার্ট দিয়েই এই হাতির শোভাযাত্রাটাকে পাশ কাটিয়ে হুস করে বেরিয়ে গেল। রিঙ্কু বলল, এই কি করছো, এত স্পিড দিও না। সন্তু খাতা বার করে বলল, রিঙ্কু দি এক। রিঙ্কু বলল, কেন, আমি কি বলেছি? ওহো স্পিড, না বাপু, আমি এই খেলা খেলতে পারবো না। কাকাবাবু হাসতে লাগলেন। রঞ্জন একটা স্বরচিত গান ধরে নিল, গতি গতি জ্বর নেই কোনো গতি, সে করে ওকালতি, কিংবা সে পদ ভোলে ভুলুক না তাতে কি বা ক্ষতি। সামনেই একটা মোড় এলো, ডান দিকে বাঁ দিকে দুটো রাস্তা বেরিয়ে গেছে। রিঙ্কু বলল, পথ ভুল করলে চলবে না রঞ্জন, এবার লেফট টার্ন নাও, আমরা হাইওয়ে ছাড়ব না, ওইটা হাইওয়ে দেখতে পাচ্ছ না? সন্তু বলল, রিঙ্কু দি দুই। জোজো বলল, দুই না তিন, হাইওয়ে দুবার বলেছে। রিঙ্কু বলল, এই হাইওয়ে বদলে আবার কি বলবো রে? সন্তু বলল, রাজপথ, বাকিগুলো শাখা পথ। কাকাবাবু বললেন, সামনে ওই যে পাহাড়ের ওপর মন্দির দেখা যাচ্ছে, ওইটাই খুব সম্ভবত চিত্রদুর্গা। অনেকদিন আগে এখানে একবার এসেছিলাম, ভালো মনে নেই। পাহাড়টার গায়ে একটা দুর্গ আছে, খুব সম্ভবত এই জায়গাটার নাম আসলে চিত্রদুর্গ। ইংরেজি বানান দেখে দেখে
লোকে এখন বলে চিত্রদুর্গা। এসব দিকে দুর্গা মন্দির থাকা অস্বাভাবিক, অপরের মন্দিরটা বোধহয় শিব মন্দির। রঞ্জন বলল, আর বেশি দূর গিয়ে কি হবে, ওই পাহাড়টা তোলায় যদি কোনো বাংলো টাংলো পাওয়া যায় তাহলে সেখানেই তো থেকে গেলে হয়। রিঙ্কু বলল, মোটেই না রঞ্জন, আজ সন্ধ্যের মধ্যে আমরা হাম্পি পৌঁছতে চাই। জোজো বলল, মধ্যপ্রদেশে এরকম পাহাড়ের মাথায় মন্দির দেখেছিলাম, সেই পাহাড়টা অবশ্য আরো অনেক উঁচু, সেখানে নরবলি হয়। রিঙ্কু একটু চমকে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি দেখেছো মানে, তুমি কি মন্দিরে নরবলি দিতে দেখেছো? জোজো বলল, আমি যেদিন ওই পাহাড়টার উপরে উঠি সেদিন শুধু মোষ বলি ছিল, তবে আমার মামা নিজের চোখে নাকি নরবলি দেখেছে। রঞ্জন জিজ্ঞেস করল, এটা তোমার কোন মামা, যিনি অসম থেকে হাতিয়ার মাহুত নিয়ে এসেছিলেন? জোজো বলল, না না, সে অন্য মামা। রঞ্জন আবার জিজ্ঞেস করল, তোমার কতজন মামা বলো তো? জোজো উত্তর দেবার আগেই সন্তু বলল, আমি এই পর্যন্ত জোজোর 11 জন মামা আর 17 জন পিসেমশাইয়ের হিসেব পেয়েছি। রঞ্জন একটুও অবাক না হয়ে বলল, তা তো থাকতেই পারে, এই কারু কারু মামা মামি এ পিসে পিসির ভাগ্য খুব ভালো হয়। ভাবো তো, যার কোনো মামা নেই, মিশুমশাই কিংবা পিসেমশাই নেই, সে কত হতভাগ্য। আমি মামি মাসি আর পিসিদের কথা বাদই দিচ্ছি। রিঙ্কু বলল, কেন, তুমি মাসি পিসিদের কথা বাদ দিচ্ছ কেন? মাসি পিসি না থাকাটাও তো দুর্ভাগ্য। রঞ্জন বলল, এই জন্যই বলি রিঙ্কু, যে কোনো কথা বলার আগে একটু বুদ্ধি খাটাবে। যে লোকের মাসি নেই তার কি মেসোমশাই থাকতে পারে? মনে করো আমার বাবার কোনো বোনই নেই, তা বলে কি আমি যাত্রার সঙ্গে পিসেমশাই সম্পর্ক পাতাতে পারি? হ্যাঁ, একটা কথা তুমি বলতে পারো যে মামিমা না থাকলেও মামা থাকতে পারে, মামা শ্রেণীর লোকেরা একটু স্বার্থপর হয়, মামিমাকে বাদ দিয়েও তাদের মধ্যে কেউ কেউ মামা হিসেবে টিকে যায়। কিন্তু পিসিমাই নেই, অথচ পিসেমশাই, এ যে সোনার পাথর বাটি। কাকাবাবু এদের কথা শুনে মজা পেয়ে মিটিমিটি হাসছেন। এখন রাস্তার ধারে দু চারখানা বাড়িঘর দেখা যাচ্ছে, একটু দূরেই দাঁড়িয়ে আছে কয়েকটা বাস, তার কাছেই বাজার। রঞ্জন সেখানে গাড়ি না থামিয়ে কয়েকবার বাঁক নিয়ে একেবারে পৌঁছে গেল পাহাড়ের গায়ে দুর্গের দরজায়। দরজা মানে সিংহ দরজা যাকে বলে। 3 মানুষ উঁচু কাঠের পাল্লা, তার গায়ে লোহার বল্টু বসানো, দুপাশে 2টি পাথরের সিংহ, তার মধ্যে একটা সিংহের অবশ্য মুন্ডু নেই। কাছেই একটা বাড়ির গায়ে লেখা আছে হোটেল। রঞ্জন বলল, আগে এখানে ভাত মাংস খেয়ে নেওয়া যাক। ওহো, মাংস তো এই তল্লাটে পাওয়াই যায় না, এটা যে নিরামিষের দেশ। কাকাবাবু ক্রাচ বগলে দিয়ে গাড়ি থেকে নামতে নামতে বললেন, আমার নিরামিষে কোনো আপত্তি নেই, তোমাদের কষ্ট হবে, দেখো যদি ডিম পাওয়া যায়। হোটেল মানে অবশ্য পুরনো একটা চায়ের দোকানের মতো, তবে ভেতরটা খুব পরিষ্কার। পেতলের থালা গেলাসে খাবার দেওয়া হয়, সেগুলি ঝকমকে করে মাজা। কয়েকজন লোক খেয়ে বেরোচ্ছে, টেবিল সাফ করা হচ্ছে, তাই ওরা অপেক্ষা করতে লাগলো বাইরে। দোকানের বাইরে কয়েকটা ফুলের গাছ, তার মধ্যে একটা বড় গাছ থেকে লম্বা লম্বা লালচে ফুল ঝুলছে। সেদিকে আঙুল দেখিয়ে রিঙ্কু বলল, এগুলো কি ফুল জানিস সন্তু, বলতো। সন্তু মুচকি হেসে দুদিকে ঘাড় নেড়ে বলল, জানি না, তুমিই বলো। বটল ব্রাস, এগুলোকে বলে বটল ব্রাস। জানতুম নামটা, আমি জানতুম, তবু তোমাকে দিয়ে বলালুম, তোমার আরো 2 বার জরিমানা হলো। তার মানে কেন জরিমানা হবে? বটল ব্রাস তো একটা ফুলের নাম, তার আবার কোনো বাংলা হয় নাকি? কে বললো নেই? বটলের বাংলা বোতল আর ব্রাসের বাংলা বুরুষ, এই ফুলটার নাম বোতল বুরুষ। কাকাবাবু হো হো করে হেসে উঠলেন। রঞ্জন বলল, সন্তু ঠিকই বলেছে, যেমন টেবিলের বাংলা টেবিল আর গ্লাসের বাংলা গ্লাস। সন্তু পকেট থেকে ছোট্ট খাতাটা বার করল,
সেই খাতার এক একটা পাতায় এক একজনের নাম লেখা আছে। কাল রাত্রি ঠিক হয়েছিল যে আজ সকাল থেকে বেড়াতে বেরোবার পর কেউ একটাও ইংরেজি শব্দ বলবে না। কেউ ভুল করে বলে ফেললেই একটা ইংরেজি কথার জন্য 10 পয়সা জরিমানা। সন্তু খাতায় সেই হিসেব লিখে রাখছে। কাল সবাই এই খেলা খেলতে রাজি হয়েছিল। রিঙ্কু বলল, না আমি এই পচা খেলা খেলবো না, আই কুইট। রঞ্জন বলল, এই ওইসব বললে কিন্তু চলবে না, আজ রাত্রিরে সব হিসেব হবে, জরিমানার টাকাটা দিয়ে তারপর ছুটি। রিঙ্কু তোমার আরো 2 বার জরিমানা হলো। জোজো বলল, ভেতরটা খালি হয়ে গেছে, চলো গিয়ে বসি, এবার আরেকটা মজা হবে মনে হচ্ছে। একটাই লম্বা টেবিল, সবাই মিলে কাছাকাছি বসলো। একটা সাদা লুঙ্গি পরা বেয়ারা সবাইকে জলের গ্লাস দিয়ে অর্ডার নেবার জন্য দাঁড়ালো। রঞ্জন বলল, ভাই আমরা ক্ষুধার্ত, আমাদের কিছু খাদ্য দাও, ভাত ডাল মাংস ডিম যা খুশি। লোকটি কিছু বুঝতে না পেরে ভুরু কুঁচকে রঞ্জনের কাছে ঝুঁকে এসে কি যেন বলল। রঞ্জন বলল, আমি ভাই তোমাদের সঙ্গে ইংরেজি বলে জরিমানা দিতে পারবো না, খাবারের দাম সবাই মিলে দেবে আর জরিমানা আমাকে একা দিতে হবে, তুমি আমার বাংলা কথা শুনে যা বোঝো তাই দাও। লোকটি এবার ইংরেজিতে বলল, হোয়াট ডিড ইউ সে স্যার? রঞ্জন সবেগে মাথা ঝাঁকিয়ে বলল, তুমি যতই ইংরেজি বলো আমি কিন্তু বাংলা ছাড়া কিছুই বলবো না, আমাদের খাদ্য দাও খাদ্য। রিঙ্কু বলল, এরকম করলে আমাদের আর কিছু খাওয়াই হবে না, আমরা কেউ কন্নড় ভাষা জানি না, এরা কেউ হিন্দি বোঝে না, বাংলা তো দূরের কথা। কাকাবাবু উঠে গিয়ে একটা দেয়ালের পাশে দাঁড়ালেন, সেখানে খাবার দাবারের নাম লেখা একটা তালিকা ঝুলছে, কন্নড় আর ইংরেজি 2 ভাষাতেই লেখা। কাকাবাবু বেয়ারাটার দিকে ইঙ্গিত করে কয়েকটা নামের ওপর আঙুল রাখলেন, তারপর হাত তুলে 5টা আঙুল দেখিয়ে বোঝালেন যে 5 জনের খাবার চাই। বেয়ারাটি অদ্ভুত মুখের ভাব করে ভেতরে চলে গেল। কাকাবাবু ফিরে এসে বললেন, এতে মোটামুটি কাজ চালানো গেল, কি বলো? কিন্তু সন্তু তোর নিয়মটা একটু পাল্টাতে হবে, আমরা নিজেদের মধ্যে ইংরেজি বলবো না কিন্তু বাইরের লোকেদের সঙ্গে তো বলতেই হবে, অন্য লোকেরা তো আর আমাদের সঙ্গে খেলায় যোগ দেয়নি। সন্তু বলল, ঠিক আছে, অন্যদের বেলায় মানে অন্যদের সঙ্গে বলা যাবে। রিঙ্কু বলল, অন্যদের সঙ্গে অ্যালাউড, বাঁচা গেল। তারপর কাউন্টারের ম্যানেজারের দিকে তাকিয়ে সে বলল, এক্সকিউজ মি, প্লিজ সেন্ড দ্য বেয়ারার এগেন। সন্তু বলল, রিঙ্কুদি তুমি অ্যালাউডটা আমাদের বলেছো, তোমার আরেকটা। সবাই একসাথে হেসে উঠল। এই দোকানে ইডলি ধোসা বড়া এইসব ছাড়া আর কিছুই পাওয়া যায় না, মাংস তো দূরের কথা, ভাতও নেই। বেয়ারাটি খুব ভেবাচাকা খেয়ে গেছে, একটু আগে তার ইংরেজি কথা শুনেও এরা উত্তর দিচ্ছিল না, আর এখন এদের মুখে ইংরেজির বন্যা বয়ে যাচ্ছে। ওদের খাওয়ার মাঝখানে দোকানটির সামনে একটা বড় স্টেশন ওয়াগন এসে থামলো, তার থেকে নামলো 4 জন লোক। তাদের মধ্যে একজনের দিকেই বিশেষ করে চোখ পড়ে, এই গরমেও সেই লোকটি পড়ে আছে একটা ঝকঝকে স্যুট, চেহারাটি ছোটখাটো একটা পাহাড়ের মতন, তার চোখে সানগ্লাস, মুখে লম্বা চুরুট। দুপদাপ করে জুতোর শব্দ তুলে লোকগুলো ঢুকলো ভেতরে। টেবিলে বসার আগেই একজন জিজ্ঞেস করলো, কফি হ্যায়, কফি মিলেগা? কাকাবাবু খাওয়া বন্ধ করে এই আগন্তুকদের দিকে স্থিরভাবে তাকিয়ে রইলেন। পাহাড়ের মতো লোকটি কাকাবাবুর দিকে চোখ ফেলেই মহা আশ্চর্যের ভান করে বলল, ওয়েল ওয়েল, আপ রাজা রায় চৌধুরী হ্যায় না, আপ ইধার? বাংলা, অসম, ত্রিপুরা কিংবা বিহার, উড়িষ্যা বা দিল্লিতে কাকাবাবুকে অনেকেই চেনেন, কিন্তু এই কর্ণাটকের একটা ছোট্ট জায়গাতেও যে কেউ তাঁকে চিনতে পারবে তা যেন তিনি আশা করেননি। একটু লাজুকভাবেই হেসে বললেন, এই এদিকে একটু বেড়াতে এসেছি। লোকটি এগিয়ে এসে বলল, বেড়াতে এসেছেন এখানে? কাকাবাবু বললেন, শুধু এখানে না, আশেপাশে কয়েকটা জায়গায়,
সঙ্গে এই আমার ভাইপো সন্তু, আর ওর কলেজের বন্ধু জোজো, আর এই ইনি হলেন রঞ্জন ঘোষাল, আর ওর স্ত্রী রিঙ্কু ঘোষাল, আমার বিশেষ পরিচিত। লোকটি সকলের দিকে হাত তুলে নমস্কার জানিয়ে বলল, আমার নাম মোহন সিং, আমাকে চিনছেন তো? দিল্লিতে দেখা হয়েছিল একবার। মিস্টার রাজা রায় চৌধুরী, সচমুচ বলুন তো আপনাকে এখানে কে পাঠিয়েছে? কাকাবাবু ভুরু কুঁচকে বললেন, কেউ তো পাঠায়নি, আমরা নিজেরাই এসেছি। মোহন সিং বলল, নিজেরা এসেছেন তো ঠিক আছে, আপনি কার হয়ে কাজ করছেন? মোহন সিং কাকাবাবুর কাজ খেয়েছে দাঁড়িয়ে তখনও তার কাঁধে হাত দিয়েছে। কাকাবাবু এবার একটু কড়া গলায় বললেন, আপনি ওদিকে গিয়ে বসুন। মোহন সিং তবু সরল না, চওড়া করে হেসে বলল, ঠিক আছে, আপনি অন্য কারো হয়ে কাজ না করেন তো খুব ভালো কথা, আমি আপনাকে একটা কাজ দেব, আপনার ফি কত? কাকাবাবু বললেন, আমার গায়ে কেউ হাত দিয়ে কথা বলা আমি পছন্দ করি না, আপনার চুরুটের ধোঁয়ার গন্ধও আমার সহ্য হচ্ছে না, প্লিজ আপনি একটু দূরে গিয়ে বসুন। মোহন সিং এর সঙ্গীরা তিনটে চেয়ার টেনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, প্রত্যেকেরই বেশ গড়াপেটা চেহারা। মোহন সিং কাকাবাবুর কাঁধ থেকে হাত তুলে নিল, কিন্তু সরে গেল না, চুরুটে ছাই ছেড়ে বলল, আরে মশাই, আপনাকে আমি এমপ্লয় করছি, কমসে কম 50,000 খরচ করতে রাজি আছি, আপনাকে এত টাকা কেউ দেবে? রঞ্জন বলল, শুনুন মিস্টার সিং, কাকাবাবু এখন রিটায়ার করেছেন, আমি ওর অ্যাসিস্ট্যান্ট, ওকে কি কাজ দেবার কথা বলছেন সেটা আমাকে দিন না, আমার কিছু টাকা পয়সার দরকার এখন, তা হ্যাঁ 50,000 টাকা পেলে মোটামুটি চলে যাবে। মশাবাছি তাড়াবার মতো বাঁ হাতের ভঙ্গি করে মোহন সিং বলল, আপ চুপ রহিয়ে, আমি মিস্টার রাজা রায় চৌধুরীর সঙ্গে কথা বলছি, জরুরি কাজের কথা আছে। রঞ্জন উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে ঠিক বিশ্বাস করতে পারছেন না, তাই তো, আমি রিভলভার চালাতে জানি, দড়ির মই বেয়ে উঠতেও পারি, গোপন ম্যাপ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতেও পারি, এমনকি আমি পিকক করতেও পারি, দেখবেন। তারপর রঞ্জন সত্যি মাটিতে দুটো হাত দিয়ে পা দুটো শুনলে তুলে ফেললো, ঝনঝন করে তার পকেট থেকে খসে পড়লো অনেকগুলো খুচরো পয়সা। সেই অবস্থায় সে হাত দিয়ে হাঁটবার চেষ্টা করলো। মোহন সিং এর তুলনায় রঞ্জনের চেহারাটাও নেহাত ছোটখাটো নয়, একটুখানি এগিয়েই তার পা শুনলে টলমল করে উঠল, সে হুড়মুড় করে গিয়ে পড়লো মোহন সিং এর ওপর। মোহন সিং ও এই ধাক্কা সামলাতে না পেরে চিত হয়ে পড়ে গেল মাটিতে। তড়াক করে লাফিয়ে ওঠে রঞ্জন, খুবই কাঁচু মাচু গলায় বলল, আরে ছি ছি, কি কাণ্ড, আউট অফ প্র্যাকটিস বুঝলেন, আবার দু একদিন প্র্যাকটিস করলেই সব ঠিক হয়ে যাবে, আপনার লাগেনি তো, আমি খুবই দুঃখিত। রঞ্জন মোহন সিং এর হাত ধরে টেনে তোলার চেষ্টা করলো, তার সঙ্গের লোকেরাও ছুটে এলো দুদিকে। মোহন সিং নিজেই উঠে দাঁড়ালো কোনো ক্রমে। রঞ্জন বলল, এক্সট্রিমলি সরি, আমায় মাফ করে দিন, এর পরের বার দেখবেন আর কোনো ভুল হবে না। মোহন সিং কটমট করে তাকিয়ে বলল, বেওকুফ। তারপর কাকাবাবুর দিকে ফিরে অবজ্ঞা সুরে বলল, আপনি রিটায়ার করেছেন, একেবারে বুঢ়া বনে গেছেন দেখছি, সে কথা আগে বললেই হতো। মোহন সিং এর চুরুটা ছিটকে চলে গেছে অনেক দূরে, সেটা আর না কুড়িয়ে সে গিয়ে বসলো একটা চেয়ারে। বেয়ারা এর মধ্যেই কফি দিয়ে গেছে, সে কফিতে চুমুক দিতে লাগলো ঘন ঘন। রঞ্জনের কাণ্ড দেখে সন্তু আর জোঝোর খুব হাসি পেয়ে গেল, হাসতে পারছে না। সন্তু হাসি চাপবার জন্য নিজের উড়ুতে চিমটি কেটে যাচ্ছে, আর রিঙ্কুর মুখখানাও লালচে হয়ে গেছে, সেও আসলে প্রাণপণে হাসি চাপছে, রঞ্জনকে সে আগে কোনোদিনও পিকক করতে দেখেনি। মোহন সিং আর কোনো কথা বলল না, কফি শেষ করে দলবল নিয়ে উঠে দাঁড়ালো, পয়সা মিটিয়ে দিয়ে দরজার কাছে চলে গিয়েও ফিরে দাঁড়ালো হঠাৎ। কাকাবাবুর দিকে আঙুল তুলে বলল, মিস্টার রাজা রায় চৌধুরী, আপনাদের কি হাম্পির দিকে
যাওয়ার প্ল্যান আছে। কাকাবাবু মাথা দুলিয়ে বললেন, হাম্পি যাওয়ার তো প্ল্যান আছেই। মোহন সিং বলল, বেলুড় যান, হেলিবিট যান, শ্রবণ বেলগোলা যান, এই কর্ণাটকের দেখবার অনেক জায়গা আছে, লেকিন হাম্পি যাবেন না এখন। কাকাবাবু হেসে বললেন, আমি কোথায় যাব না যাব তা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি। মোহন সিং তবু বলল, আর যেখানে খুশি যান, এই হাম্পি যাবেন না, তাহলে আপনাদের অনেক অসুবিধায় পড়তে হবে। এর উত্তর না দিয়ে কাকাবাবু হাসি মুখে চেয়ে রইলেন। মোহন সিং পিছনে ফিরে গটগট করে বেরিয়ে গেল। যোজো দরজা পর্যন্ত ছুটে গিয়ে উঁকি মেরে দেখে এসে চোখ বড় বড় করে বলল, চম্বলের ডাকাত, এ মোহন সিং, এর নাম তো আমি অনেকবার পিসে মশাইয়ের মুখে শুনেছি। রিঙ্কু বলল, মোহন সিং তো কমন নাম, অনেকেরই হতে পারে। আমার মনে হলো সিনেমার ভিলেন, আমজাদ খানের মতন চেহারা। সন্তু নিজের কাজ ভোলেনি, সে ছোট্ট খাতাটা বের করে বলল, রিঙ্কুদি, বাইরের লোক চলে গেছে, তুমি দুটো ইংরেজি শব্দ বলে ফেলেছ। রিঙ্কু সে কথা অগ্রাহ্য করে বলল, উফ, রঞ্জন কি কাণ্ডটাই করলো। এবার সকলে চেপে রাখা হাসি বেরিয়ে এলো একসঙ্গে, শুধু রঞ্জন হাসলো না। সে নিজের দাড়িতে হাত বুলোতে বুলোতে বলল, ইস, 50,000 টাকার কাজটা ফসকে গেল। কাকাবাবু বললেন, কোথা থেকে লোকটা হঠাৎ এসে উদয় হলো বলতো? আমাকে চেনে কিন্তু আমি ওকে চিনি না, ও গায়ে পড়ে আমাদের হাম্পি যেতে বারণ করলই বা কেন? তাহলে কি করবে, হাম্পি যাবে না, অন্য কোথাও যাবে? রিঙ্কু বলল, আমরা হাম্পি দেখবো বলে বেরিয়েছি, সেখানে তো যাবই, ওই লোকটা বারণ করেছে বলে আরো বেশি করে যাব, ও বারণ করবার কে? বড় দরজাটা দিয়ে ঢোকার পর দেখা গেল দুপাশে বিশাল উঁচু দেওয়াল, তার মাঝখান দিয়ে সিঁড়ি, পাহাড় কেটে কেটে দুর্গ বানানো হয়েছে, কিন্তু দূর থেকে শুধু পাহাড় বলেই মনে হয়। পাহাড়ের ওপরটা পর্যন্ত ঘুরে আসতে কতক্ষণ লাগবে? বড় জোর 1 ঘন্টা। যোজো বলল, চল সন্তু, যাবি? সন্তু কাকাবাবুর দিকে তাকালো। কাকাবাবু বললেন, সিঁড়ি আর পাহাড় এই দুটোই আমাকে বড় জব্দ করে দেয়, আমি যাব না, তোরা বরং ঘুরে আয় উপর থেকে। রঞ্জন বলল, আমারও পাহাড়ে চাপার শখ নেই, আমি ওপরে যাব না, ততক্ষণ গাছের ছায়া আমি একটু ঘুমিয়েই নেব। রিঙ্কু বলল, তোমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে ঠিক ফিরে আসবে, ঠিক 3টের সময় আমরা যাত্রা শুরু করব। আরো একটু ওপরে ওঠার পর একটা জায়গায় বড় বড় কয়েকটা গাছের তলায় চমৎকার সবুজ ঘাস, রঞ্জন সেখানে শুয়ে পড়েই চোখ বুঝল। রিঙ্কু বলল, মোহন সিং এর গাড়িটা নিচে দেখা যাচ্ছে, ওরা এখনো যায়নি। কাকাবাবু বললেন, ওরা ওপরের মন্দিরে পুজো দিতে গেছে, ওদের একজনের হাতে তো শাল পাথায় মোড়া ফুল টুল দেখেছিলাম। রিঙ্কু বলল, তাহলে তো সন্তুদের সাথে দেখা হয়ে যাবে, ওই বিচ্ছিরি লোকটা যদি ওদের সাথে গন্ডগোল করে। কাকাবাবু বললেন, সেই জন্য চিন্তা নেই, সন্তু ওরকম লোক অনেক দেখেছে। রঞ্জন চোখের ওপর থেকে হাত সরিয়ে বলল, ওই সন্তু বিচ্ছুটা চলে গেছে, তাহলে এখন একটু প্রাণ খুলে ইংরাজি বলা যাক। হ্যাঁ, কি ইংরাজি বলবো তা তো কিছু মনে পড়ছে না। রিঙ্কু বলল, সত্যি আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে ইংরেজি শব্দ বাদ দিয়ে কখনো কথাই বলতে পারি না, অন্য সময় খেয়ালই থাকে না। রঞ্জন বলল, এখন তো তুমি দিব্যি বাংলা বলছো রিঙ্কু, একটু আগে স্টার্ট বলে ফেলতে গিয়ে স্টা 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 বলে এমন ভাবে তোতলাতে শুরু করলে, তোমার অনেক টাকা ফাইন হয়ে গেছে এরই মধ্যে। রিঙ্কু বলল, তোমারও কম হয়নি। কাকাবাবু বললেন, সন্তু কিন্তু এ পর্যন্ত একটাও ইংরেজি বলেনি। রঞ্জন বলল,
ফাইন দেওয়ার ভয়ে সন্তু তো কথাই বলছে না প্রায়। আজ রাত্রিরে যেখানে থাকবো সেখানে বসে হিসেব টিসেব কষে প্রত্যেকের ফাইন চুকিয়ে দিয়ে এই খেলাটা শেষ করে দিতে হবে। রিঙ্কু বলল, আমরা আজ রাত্রিরে কোথায় থাকবো? তুঙ্গভদ্রা ড্যামের গেস্ট হাউসে? রঞ্জন বলল, গিয়ে দেখা যাক, সেখানে জায়গা না পাওয়া গেলে কোনো অন্য হোটেল টোটেল খুঁজে নিতে হবে। এই রে, হোটেল কথাটা আবার সন্তুর কাছে উচ্চারণ করা যাবে তো? হোটেলের বাংলা কি সরাইখানা? কাকাবাবু বললেন, হোটেল আর ট্যাক্সি এই কথা দুটো এখন সারা পৃথিবীতে চলে, এর আর বাংলা করার দরকার নেই। রিঙ্কু বলল, এই জায়গাটা কি শান্ত আর নির্জন লাগছে। একসময় এখানে কত সৈন্য সামন্ত যাতায়াত করত, এখানে কত যুদ্ধ হয়েছে, এখন কিছু বোঝাই যায় না। রঞ্জন বলল, রিঙ্কু তুমি যেখানে বসে আছো সেইখানেই যুবরাজ বিক্রমমাণিক্য খুন হয়েছিল। হ্যাঁ, চারজন বিদ্রোহী তার দেহটাকে টুকরো টুকরো করে ফেলে, তার মুন্ডুটা ওখানে অনেক দিন পড়েছিল। রিঙ্কু একটু চমকে উঠে এদিক ওদিক তাকালো, তারপর বলল, কাকাবাবু রঞ্জন কিন্তু যখন তখন এই রকম ইতিহাস বানায়, ওর কথা বিশ্বাস করবেন না একদম। রঞ্জন বলল, এই আমি ক্লাস 9 মানে নবম শ্রেণীতে ইতিহাস পরীক্ষায় ফার্স্ট মানে প্রথম হয়েছিলাম না। কাকাবাবু বললেন, এই সব দূরকে ওরকম খুনোখুনি হওয়া অসম্ভব তো কিছু নয়, আমরা যেখানে যাচ্ছি। কাকাবাবুর কথা শেষ হবার আগেই পাহাড়ের ওপর দিয়ে প্রচণ্ড জোরে দুবার দুমদুম শব্দ হলো, ঠিক যেন বোমা ফাটার আওয়াজ। অনেকগুলো কাক একসঙ্গে ডেকে উঠে ছড়িয়ে গেল আকাশে। রিঙ্কু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, কি হলো? সন্তু আর জোজো গেছে ওদিকে, রঞ্জন চলো আমরা গিয়ে দেখি। কাকাবাবু বললেন, এ দাঁড়াও, আওয়াজটা বেশি দূরে হয়নি, সন্তু আর জোজোর এর মধ্যে আরো উঠে যাবার কথা। রঞ্জন বলল, খুব সম্ভবত ডিনামাইট দিয়ে পাথর ফাটাচ্ছে, নতুন রাস্তা রাস্তা বানাবে। রিঙ্কু বলল, আমি দেখে আসছি। সঙ্গে সঙ্গে সে ছুট লাগালো। রঞ্জন কাকাবাবুর দিকে তাকিয়ে বলল, আপনি ভাবছেন তো যে আমার বউ একা একা চলে গেল, আমারও ওর সঙ্গে যাওয়া উচিত ছিল। রিঙ্কুকে আপনি ভালো করে চেনেন না, ও একাই 300। পাহাড়ের সিঁড়িটা এঁকে বেঁকে উঠেছে, একটু দূরেই একটা বাঁক নিয়েছে বলে ওপরের দিকটা দেখা যায় না। রিঙ্কুও তরতর করে ছুটতে ছুটতে সেদিকে মিলিয়ে গেল। কাকাবাবু পিছন ফিরে বললেন, মোহন সিংহের গাড়িটা বেরিয়ে যাচ্ছে, ওরা এর মধ্যেই নেমে এসেছে। রঞ্জন বলল, গাড়িতে একটা বাইনোকুলার আছে, সেটা নিয়ে আসা উচিত ছিল। মোহন সিংরা নামলো কোন দিক দিয়ে দেখতে পেলাম না তো। কাকাবাবু বললেন, নিশ্চয়ই আরেকটা রাস্তা আছে অন্য দিক দিয়ে। একটু পরেই দেখা গেল রিঙ্কু সন্তু আর জোজো একসঙ্গে নেমে আসছে। সন্তুর হাতে একটা পাতাওয়ালা গাছের ডাল, তার ডগায় কয়েকটা হলুদ রঙের ফুল। ওরা গল্প করতে করতে নামছে আস্তে আস্তে। সেদিকে তাকিয়ে রঞ্জন বলল, কাকাবাবু শীঘ্রই নেমে চলুন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, ওদের জন্য অপেক্ষা করবে না? রঞ্জন বলল, ওদের দেখেই তো বুঝতে পারা যাচ্ছে যে ওরা কোনো বিপদে পড়েনি, এবার ওরা আমাদের একটু খোঁজাখুঁজি করুক। কাকাবাবু ক্রাচ বগলে নিয়ে যতদূর সম্ভব তাড়াতাড়ি নামতে লাগলেন। রঞ্জন দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলল, তারপর কাকাবাবু এসে পৌঁছাতেই তাকে তুলে নিয়ে স্টার্ট দিয়ে দিল। বাজারের কাছে পেট্রোল পাম্প, সেখানে মোহন সিংদের গাড়িটাও থেমে আছে। সামনের সিটে জানলার ধারে বসে আছে মোহন সিং। রঞ্জনকে দেখে সে ঘুরিয়ে নিল মুখখানা। রঞ্জনই গাড়ি থেকে নেমে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, ক্যা সিংজি, আপ লোগো কি হাম্পি জাতা হ্যায়? মোহন সিং রঞ্জনের দিকে কটমট করে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। রঞ্জন আবার বলল, আরে আপ রাগ করতা হ্যায় কাহে, আমি তো ইচ্ছে করে আপনাকে ফেলে দিইনি, ব্যালেন্স সামলাতে পারিনি, আপনি কি কাজ দেওয়ার কথা বলছিলেন আমাকে দিন না।
পিছন থেকে মোহন সিং এর এক সঙ্গী রঞ্জনের কাঁধে একটা চাপড় মেরে বলল, এই আপনার কাম করো, ইতার ঝঞ্ঝাট মত করো। তারপর সে রঞ্জনকে আস্তে করে ঠেলে দেবার একটা ভাব দেখালো। লোকটার গায়ে অসম্ভব জোর, সেইটুকু ঠেলার চোটেই রঞ্জন হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল প্রায়। গাড়িটাকে ধরে সামলে নিল। লোকটি হেসে উঠে বলল, মোহন সিং জির সঙ্গে এবার থেকে সমছে কথা বলবে। রঞ্জন একটু রাগ না করে বলল, উহ, আপনার তো খুব গায়ের জোর, রোজ ব্যায়াম করেন বুঝি, আপনার নাম কি? লোকটি বলল, বিজয় সিং আছে। রঞ্জন বলল, আপনারা দুজনেই সিং? বাবা, তাহলে হাম্পিতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মোহন সিং পিচ করে মাটিতে থুতু ফেলল। তাই দেখা দেখি বিরজু আরো থুতু ফেলে অবজ্ঞার সঙ্গে বলল, ওদের গাড়িতে তেল ভরা হয়ে গেছিল, ওরা বেরিয়ে গেল আগে। রঞ্জন নিজের গাড়ির চাবি পাম্পের লোকের হাতে দিয়ে কাকাবাবুর কাছে এসে বলল, হাম্পিতে গিয়ে বেশ মজা হবে মনে হচ্ছে, ঠিক যেন একটা গল্পের মতো শুরু। কাকাবাবু বললেন, এবার শুধু বেড়াতে বেরিয়েছি, এবার আর অন্য কোনো গল্প টল্প দরকার নেই, জলের বোতলটা ভরে নাও। পেট্রোল নিয়ে বেরিয়ে রঞ্জন কিছু কলা আর পেয়ারাও কিনে ফেলল। তখনই দেখা গেল রিঙ্কুটা জোরে হেঁটে আসছে এদিকে। গাড়িটা নজরে পড়তেই ওরা থেমে গিয়ে কি যেন বলাবলি করতে লাগলো। রঞ্জন বলল, আমাদের দেখতে না পেয়ে ওরা অনেক দৌড়াদৌড়ি করেছে, কিন্তু সে কথা স্বীকার করবে না, বুঝলেন তো, আসলে কিন্তু বেশ ঘাবড়ে গিয়েছিল। কাকাবাবু বললেন, রিঙ্কুর বুদ্ধির ওপর আমার আস্থা আছে, সে তো এত সহজে ঘাবড়াবার মেয়ে নয়। রিঙ্কুটা কাছে এসে গাড়িতে উঠে পড়ে বলল, আমরা এক ঘন্টার বেশি সময় নিইনি, এবার চলো। রঞ্জন বলল, তোমরা আমাদের খুঁজতে কোথায় কোথায় গিয়েছিলে? রিঙ্কু খুব অবাক হয়ে বলল, খুঁজবো কেন, তোমরা গাড়ির তেল নেবে এ তো জানা কথায়, আমরা ভালো মিষ্টি কিনে আনলুম এই ফাঁকে, নিজেরা কয়েকটা খেয়েও এসেছি। রঞ্জন জিজ্ঞেস করল, পাহাড়ের উপরে ওই আওয়াজটা কিসের হয়েছিল? রিঙ্কু পাল্টা প্রশ্ন করল, বলো তো কিসের, আন্দাজ করো। রঞ্জন বলল, আমি তো কাকাবাবুকে আগেই বলে দিয়েছি, ডিনা এই সন্তু, আমি কিন্তু ডিনামাইটের বাংলা বলতে পারবো না, ডিনামাইট দিয়ে পাথর ফাটাচ্ছিল। রিঙ্কু বলল, মোটেই না। রঞ্জন বলল, তবে কি সত্যিকারে বোমা ছুড়েছিল? সন্তু, বোমা কথাটা কিন্তু বাংলা, আমি কিন্তু বম্ব বলিনি। রিঙ্কু বলল, না এবারেও হলো না, ওখানে একটা চলচ্চিত্রের চিত্রগ্রহণ চলছিল। কি হচ্ছিল, চলচ্চিত্রের চিত্রগ্রহণ? তার মানে সিনেমার শুটিং? সন্তু আর জোজো দুজনেই হাততালি দিয়ে হেসে উঠল। রিঙ্কু হাসতে হাসতে বলল, আমরা ঠিক জানতাম রঞ্জন ইংরেজি করে বলবেই। রঞ্জন একটু বিরক্ত হয়ে বলল, আসল ব্যাপারটা কি হয়েছে তাই বলো না। সন্তু বলল, ওখানে একটা চলচ্চিত্র তোলা হচ্ছে, দুদলের ডাকাতের মারামারি দৃশ্যে বন্দুকের গুলির শব্দ হলো, ওখানে প্রচুর লোকের ভিড়। জোজো বলল, ওখানে মোহন সিংকেও দেখলুম, সে ডাকাতের সর্দার হয়েছে, আমি যে ওকে চম্বলের ডাকাত বলেছিলুম সেটা কিন্তু খুব ভুল ছিল না। রিঙ্কু বলল, আমি আগেই ওকে চলচ্চিত্রের খলনায়ক বলেছিলুম। কাকাবাবু বললেন, কিন্তু মোহন সিংকে যে একটু আগে এখানে দেখা গেল, এর মধ্যেই সে নেমে এলো কি করে? সন্তু বলল, আর একটা লোককে মোহন সিং এর মতো সাজিয়েছে, তারও প্রায় একরকম চেহারা, আসল মারামারির দৃশ্যগুলো ওই নকল মোহন সিং করবে। জোজো বলল, ওদের বলে স্টান স্টান থাকবে, ওর বাংলা করা যাবে না। গাড়িটা আবার ছুটতে লাগলো বড় রাস্তা দিয়ে। রঞ্জন বলল, এখন কিন্তু কেউ ঘুমোবে না, তাহলে আমারও ঘুম পেয়ে যাবে। সে একটি নস্যি নিল নাকে। রিঙ্কু ম্যাপটা বিছিয়ে বলল, রঞ্জন হাম্পির আগে হসপিট বলে একটা জায়গা দেখতে পাচ্ছি,
মনে হচ্ছে এটা একটা বড় জায়গা। কাকাবাবু বললেন ওই হসপিটালই আমাদের থাকতে হবে, হাম্পিতে কোনো থাকার জায়গা নেই। সন্তু বলল আমরা যে তুঙ্গভদ্রা নদীর ধারে অতিথিশালায় থাকবো বলে ঠিক ছিল, তুঙ্গভদ্রা নামটা কি সুন্দর না? কাকাবাবু বললেন ওখানে বড় জোর রাতটা থাকা যাবে, ওখান থেকে হাম্পি বেশ দূর হবে, যাওয়া আসা করা যাবে না। জোজো হঠাৎ জিজ্ঞেস করল আমরা যে হাম্পি দেখতে যাচ্ছি সেখানে কি আছে? সন্তু বলল হাম্পিতে হাম্পি আছে। জোজো বলল ও। রঞ্জন জিজ্ঞেস করল তুই যে গম্ভীরভাবে ও বললি হাম্পি মানে তুই কি বুঝলি? জোজো পাহাড় জঙ্গল না সমুদ্রের মধ্যে একটা দ্বীপ? জোজো বলল আমি একবার আমার ছোট মামার সঙ্গে কোকোডিমা নামে একটা দ্বীপে গেছিলুম, সেই দ্বীপটা কোথায় তোমরা বলতে পারো? জোজোর কথা ঘোরাবার ক্ষমতা দেখে কাকাবাবু পর্যন্ত একটু হেসে উঠলেন। গল্প করতে করতে অনেকটা রাস্তা চলে আসা গেল, বিকেল হয়ে এলো আস্তে আস্তে। এখনো গরম কমবার নাম নেই, পশ্চিমের আকাশটা লাল হয়ে উঠেছে। একটা চৌরাস্তার মোড়ে এসে রঞ্জন গাড়িটা থামালো। এরপর কোন দিকে যেতে হবে রিঙ্কু ঠিক বুঝতে পারছে না ম্যাপ দেখে। রঞ্জন বলল নেমে তাহলে জিজ্ঞেস করা যাক, কয়েকটা চায়ের দোকানে রয়েছে, ইচ্ছে করলে এখানেও চা খাওয়া যেতে পারে। সবাই গাড়ি থেকে নেমে পড়ল। পাশাপাশি তিনটে চায়ের দোকান, লম্বা লম্বা বেঞ্চ আর খাটিয়া পাতা আছে বাইরে। কাছেই দাঁড়িয়ে আছে কয়েকটি লরি আর একটি সাদা রঙের গাড়ি। একটি খাটিয়ার ওপর শুয়ে আছেন একজন বৃদ্ধ, তার মাথার চুল মুখের দাড়ি সব ধপধপে সাদা। বৃদ্ধটি বেশ অসুস্থ মনে হয়, তার মাথার কাছে বসে আছে একটি খুব সুন্দরী মেয়ে, সে হাওয়া করছে পাখা দিয়ে। একজন মাঝ বয়সী লোক বৃদ্ধটিকে খাইয়ে দিচ্ছে চা। কাকাবাবু অন্য একটি দোকানে বসলেন। বৃদ্ধটিকে একবার দেখে তার ভ্রু একটু কুঁচকে গেল, তার চেনা কোনো মানুষের সঙ্গে ওই বৃদ্ধটির মুখের মিল আছে, কিন্তু কার সঙ্গে যে মিল তা কিছুতেই মনে করতে পারলেন না। তবে তা নিয়ে তিনি আর মাথা ঘামালেন না। একটু পরে সেই বৃদ্ধটিকে ধরাধরি করে তোলা হলো সাদা গাড়িটিতে, সেখানেও তিনি বসতে পারলেন না, শুয়ে পড়লেন মেয়েটির কোলে মাথা দিয়ে। রঞ্জন কয়েকজনকে জিজ্ঞেস টিজ্ঞেস করে এসে বলল কাকাবাবু রাস্তা পেয়ে গেছি, আর বেশি দূর নেই, বড় জোর 1 ঘন্টা, তবে তুঙ্গভদ্রা গেস্ট হাউসে নাকি এখন অনেক লোক। ওই যে ধুত্তুরে বুড়ো লোকটিকে দেখলেন, উনিও দলবল নিয়ে সেখানেই যাচ্ছেন শুনলুম। রিঙ্কু বলল অত বুড়ো লোকের বেড়াবার শখ কেন? দেখে তো মনে হয় যখন তখন মরে যাবে, আমাদের তো টেলিফোন করা আছে, আমরা তুঙ্গভদ্রা গেস্ট হাউসেই থাকবো। সন্তু পকেট থেকে একটা খাতা বার করলো। রিঙ্কু বলল এই এই টেলিফোন বলবো না তো কি বলবো রে? সন্তু বলল শুধু বাংলা বলতে চাইলে এইভাবে বলা যায়, আমাদের তো দূরভাষা বলা আছে, আমরা তুঙ্গভদ্রা অতিথি নিবাসেই থাকবো। রিঙ্কু বলল ধ্যাত, এইরকম ভাবে কেউ কথা বলতে পারে? আমাদের বাড়ির একজন পুরুত ঠাকুর এইভাবে কথা বলতেন। সন্তু বলল মোটে তো একটা দিন, কাল থেকে আবার যে যার নিজের মতো কথা বলবে। রঞ্জন দা তোমারও একটা ফাইন হয়েছে। রঞ্জন প্রায় লাফিয়ে উঠে বলল এই এই পেয়েছি, সন্তু ফাইন বলেছে, সন্তুরও এবার জরিমানা, তুই নিজেরটা লেখ সন্তু। জোজো বলল আচ্ছা সন্তু, আমি যদি পুরো ফরাসি ভাষায় বলি তাতে কোনো অসুবিধা আছে? তাতে তো তোর কোনো আপত্তি নেই, আজ তো শুধু ইংরেজি বলা যাবে না। রঞ্জন জিজ্ঞেস করল তুই ফরাসি জানিস নাকি? জোজো বলল খুব ভালো জানি, আমি যখন বাবার সঙ্গে 4 মাস প্যারিসে ছিলাম তখন গড় গড় করে ফ্রেঞ্চ বলতে শিখেছি, চোখ বুঝে বলতে পারি, শুনবে? শুনি শুনি। জোজো সত্যি চোখ বুঝে বলল ওই ওই পারদো মাসিও মার্সি বকু যাও না পাল ফা ফ্রাশে। রঞ্জন বলল হু
ফ্রেঞ্চ ভাষা চোখ বুঝেই বলতে হয়। কাকাবাবু বললেন, চমৎকার বলেছ কিন্তু, কিন্তু জোজো তোমার এই ভাষা যে আমরা কেউ বুঝতে পারবো না। রিঙ্কু বলল, আর দেরি করে কি হবে, এবার চলো, চা খাওয়া তো হয়ে গেছে, চাটা একেবারেই জঘন্য। এদিকটায় ছোট ছোট পাহাড়ের গা দিয়ে রাস্তা, তুঙ্গভদ্রার বাঁধ অনেকটা উঁচুতে, সেই বাঁধের গায়ে বেশ বড় আর পুরনো আমলের দোতলা অতিথিশালা, সামনে আরো তিনখানা গাড়ি দাঁড়ানো, তার মধ্যে সেই সাদা গাড়িটাও রয়েছে। একতলা দোতলায় অনেক লোকজনের ব্যস্ততা, একজন কেয়ারটেকারকে খুঁজে বার করা গেল, সে রঞ্জনের কোনো কথায় পাত্তাই দিতে চায় না, প্রথম থেকেই বলতে লাগলো, জায়গা নেই আয়, জায়গা নেই আয়। রঞ্জন বারবার জানাবার চেষ্টা করতে লাগলো যে ব্যাঙ্গালোর থেকে টেলিফোন করা হয়েছে ঘর রাখবার জন্য, তবু লোকটি গ্রাহ্য করল না। রঞ্জন বলল, আপনি বলতে চান এত বড় ডাক বাংলোতে একটা ঘরও খালি নেই, এখন আমাদের হোটেল খুঁজতে বেরোতে হবে? লোকটি বলল, এক হি রুম হ্যায়, ও রুম রাজা রায়চৌধুরী নামকে এক ভিআইপি কে লিয়ে হ্যায়। রঞ্জন বলল, উফ, আপনাদের নিয়ে না আর পারা যায় না মশাই, নিন খুলুন খুলুন, এতক্ষণ আমার নাম জিজ্ঞেস করেছেন, আমি তো রাজা রায়চৌধুরী। লোকটি সঙ্গে সঙ্গে জিপ কেটে বলল, আরে তবা তবা, ও বা পেলে কেউ নেই বলা, আপ লাগো কে লিয়ে উপর মে আচ্ছা ঘর রাখা হ্যায়, আইয়ে আইয়ে। রঞ্জন সন্তুকে বলল, এখানকার লোকগুলো কিরকম সৎ দেখলি, এই কাউকে অবিশ্বাস করে না, যে কেউ এসে নিজের নাম রাজা রায়চৌধুরী বললেই ঘর দিয়ে দিত। কাকাবাবু গাড়ি থেকে নেমে বললেন, আমাদের পূর্ব পরিচিত একজন বন্ধু এখানে রয়েছে দেখছি। কাকাবাবুর কথা শুনে সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো, দোতলার বারান্দায় একজন লোক রেলিং এ ঝুঁকে দাঁড়িয়ে আছে, ভালো করে মুখটা দেখা না গেলেও কোনো সন্দেহ নেই সে মোহন সিং। কাকাবাবু বললেন, ভালোই হলো, ওর সঙ্গে একবার ভালো করে আলাপ করা যাবে। ডাক বাংলোর দুজন আড্ডালি এসে মালপত্তর ওপরে নিয়ে গেল, কেয়ারটেকার ঘরের চাবি খুলে দিয়ে বলল, আপলোক রাত্রির মে খানা খাইয়ে দা তো, খানে কা অর্ডার আভি দে দিজে। রিঙ্কু জিজ্ঞেস করল, কি কি পাওয়া যাবে? লোকটি বলল, রুটি চাউল দাল সবজি আন্ডা চিকেন সব কিছু মিলেগা। রঞ্জন বলল, কফি আছে আপনাদের? লোকটি বলল, হ্যাঁ ওভি মিলেগা। রঞ্জন বলল, এখন আমাদের কফি আর ডিমের অমলেট দিতে বলুন, আর রাত্রিতে আমরা মাংস ভাত খাবো। রিঙ্কুর দিকে ফিরে সে বলল, আমরা তো উবেলা নিরামিষ খেয়েছি, তাই আগে ডিম খেয়ে সেটা মেক আপ করা যাক, তারপর মাংস হবে, ঠিক আছে? রিঙ্কু বলল, শুনতু তুই লিখে নে, রঞ্জন আমাকে শুধু শুধু মেক আপ বলেছে। রঞ্জন বলল, তাই তো, মুখ দিয়ে অটোমেটিক, না না বলিনি বলিনি, পুরোটা বলিনি, মুখ দিয়ে ফস করে এক একটি ইংরাজি কথা বেরিয়ে আসে, ওর বদলে আমার কি বলা উচিত ছিল? রিঙ্কু বলল, মিটিয়ে মিটিয়ে বলা যেত। রঞ্জন বলল, ডিম খেয়ে মিটিয়ে, যা এটা কি রকম একটা শুনতে লাগে। জোজো বলল, ইয়ে বলতে পারতে রঞ্জন দা, বাংলায় এই একটা চমৎকার শব্দ আছে ইয়ে, এই ইয়ে দিয়ে যে কোনো কিছু বোঝানো যায়, এভরিথিং। সন্তু বলল, এভরিথিং শব্দটা কি ফরাসি নাকি? লম্বা বারান্দাটা এখন খালি, মোহন সিং কে ঘরটায় আর দেখতে পাওয়া যাচ্ছে না, পাশের ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ, একদম কোণের ঘরটায় অনেক লোকজনের গলার আওয়াজ শোনা যাচ্ছে, একটি লোক সে ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এদিকে আস্তে আস্তে সন্তুদের ঘরের সামনে থমকে দাঁড়ালো। রঞ্জন সঙ্গে সঙ্গে বলল, আরে আসুন আসুন, ভেতরে আসুন। রঞ্জন এমন ভাবে লোকটিকে ডাকলো যেন তার অনেক দিনের চেনা। লোকটি ঘরের মধ্যে না ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে হিন্দিতে জিজ্ঞেস করলো, এক বাত থা, আপ লোগো মে কোই ডক্টর হ্যায়? রঞ্জন বলল, না পাশ করে ডাক্তার কেউ নেই, তবে আমার স্ত্রী আমার উপরে
প্রায় নানা রকম ডাক্তারি করেন। লোকটি বলল, আপ লোককে পাস থার্মোমিটার হ্যায়? রঞ্জন বলল, ইস খুব দুঃখিত, বেড়াতে বেরোবো সময় থার্মোমিটার আনার কথাটা মনেই পড়েনি, আনা উচিত ছিল নিশ্চয়ই। লোকটি বেশ নিরাশ হয়ে বলল, হামারে বিচ পে এক আদমি কা বহুত বুখার হ্যায়, লাগ রা হ্যায় 105 ডিগ্রি টেম্পারেচার হো গিয়া। ও বহুত নামজাদা আদমি হ্যায়। রঞ্জন জিজ্ঞেস করল, কি নাম? লোকটি বলল, ভাগবতী প্রসাদ শর্মা। রঞ্জন বলল, আমি আবার এত মুখু যে অনেক বিখ্যাত লোকেদেরই নাম শুনিনি। কাকাবাবু ঘরের জানলার পর্দা সরিয়ে অন্ধকারের মধ্যে নদী দেখবার চেষ্টা করছিলেন, হঠাৎ চমকে পিছন ফিরে জিজ্ঞেস করলেন, কি যেন বললেন নাম? ভগবতী প্রসাদ শর্মা, মানে হিস্টোরিয়ান। লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ, বহুত বড় হিস্টোরিয়ান থা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মে ডিরেক্টর ভি থা। মে উনকা ভাই কা লড়কা হু, মে চাচা কো জবরদস্তি লেকে আয়া হ্যায়, আভি আগর কুছ। কাকাবাবু বললেন, ভগবতী প্রসাদ শর্মার তো অনেক বয়স, প্রায় 85-86 তো হবেই, আমি একবার তাকে দেখতে যেতে পারি? সেই লোকটি বলল, যাইয়ে যাইয়ে, মে দেখ রা হুঁ নিচে কেয়ারটেকার কা পাস কোই ডাক্তার কা পাতা হ্যায় কি নেহি। লোকটি চলে যেতেই কাকাবাবু নিজের হাত ব্যাগটা খুলে রিভলভার বার করলেন, স্টোর চেম্বার খুলে দেখে নিলেন ভেতরে গুলি আছে কিনা, তারপর সেটার ডগায় কয়েকবার থু দিয়ে পকেটে পড়লেন। রঞ্জন আর জোজো অবাক হয়ে তাকিয়ে আছে। কাকাবাবু হেসে ওদের বললেন, ও ঘরে খুব সম্ভবত মোহন সিং আছে, লোকটা রেগে আছে আমাদের উপর, তোমরা একটু সাবধানে থেকো। ক্র্যাচ খটখট করে কাকাবাবু বারান্দা পেরিয়ে কোণের ঘরটার কাছে এলেন, দরজা ভেজানো, তিনি আস্তে ঠেলে দরজাটা খুললেন। অতি বৃদ্ধ ভগবতী প্রসাদ একটা খাটে শুয়ে বিড়বিড় করে কি যেন বলছেন, তার মাথায় জলপট্টি, তিন চারজন লোক ঝুঁকে দাঁড়িয়ে আছে খাটের দুপাশে, তাদের মধ্যে একজন মোহন সিং, তার হাতে একটা টেপ রেকর্ডার, সেটা সে ধরে আছে অসুস্থ বুড়ো লোকটির একেবারে মুখের কাছে। কাকাবাবুকে ঢুকতে দেখি মোহন সিং কুটিলভাবে ভ্রু কুঁচকে তাকালেন, কাকাবাবু সেদিকে গ্রাহ্য না করে এগিয়ে এলেন। মোহন সিং জিজ্ঞেস করল, আপ ডাক্তার হ্যায়? আপকো ইয়াহাত কিয়া চাহিয়ে? কাকাবাবু সে কথার উত্তর না দিয়ে ক্র্যাচ দুটো খাটের পাশে দাঁড় করিয়ে বৃদ্ধ ভদ্রলোকটির একটি হাত ধরলেন, তারপর মোহন সিংদের দিকে তাকিয়ে ধমকের সুরে বললেন, আপনারা এর কথা রেকর্ড করছেন, অথচ ইনি কি বলছেন তা বুঝতে পারছেন না? মোহন সিং এর পাশের লোকটি বলল, এ পণ্ডিত আদমি হ্যায়, বুখার মে যে কুছ বোল রা হ্যায় কুছ পাতা নেই চল রা হ্যায়, হাম লোগ সব রেকর্ড করকে রাখ রা হুঁ, বাদ মে ইতমিনান সে সুনেঙ্গে তব সব কুছ পাতা চলেগা। কাকাবাবু বললেন, আরে ইনি ওষুধ চাইছেন, সর্বিট্রেট। লোকটি বলল, ইহা দাওয়াই কহাঁ সে মিলেগা, এসি কে লিয়ে তো ডক্টর বুলানে কে লিয়ে গিয়া হ্যায়। কাকাবাবু বললেন, আরে এর ব্যাগ কোথায়, সেটা খুব ভালো করে দেখুন, এর এত বয়স হয়েছে, নিশ্চয়ই সঙ্গে কিছু ওষুধ রাখেন। ওরা দু তিনজন মিলে একসঙ্গে ব্যাগ ঘাঁটাঘাঁটি করতে লাগলো, তারপর প্রায় 4-5 রকম ওষুধ বার করে আনল। কাকাবাবু তার মধ্যে থেকে একটা শিশি নিয়ে খুব ছোট্ট একটা ট্যাবলেট বের করলেন, সেটাকে আবার ভেঙে অর্ধেক করলেন, তারপর খুব যত্ন করে সেই টুকরোটা ঢুকিয়ে দিলেন বৃদ্ধের জিভের তলায়, তারপর মুখ তুলে কাকাবাবু বললেন, আপনারা মাথার কাছ থেকে সরে যান, জানলা খুলে দিন, হাওয়া আসবে। বৃদ্ধের বিড়বিড় করা বন্ধ হয়ে গেল, এক মিনিট পরেই তিনি চোখ মেলে তাকালেন। প্রথমেই কাকাবাবুকে দেখতে পেয়ে তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন, তুম কান হ? কাকাবাবু বললেন, শর্মাজি আমার নাম রাজা রায়চৌধুরী, অনেক দিন আগে আপনার সঙ্গে পরিচয় হয়েছিল দেরাদুনে, আপনি আমাকে চিঠিও লিখেছেন কয়েকটা। ভগবতী প্রসাদ শর্মা কয়েক মুহূর্ত অপলকভাবে তাকিয়ে রইলেন কাকাবাবুর মুখের দিকে, তারপর আস্তে আস্তে বললেন, তুমি রাজা রায় চৌধুরী?
তুমি মহারাজ কনিষ্কের মুন্ডু খুঁজে পেয়েছিলে, তাই না? একে এত বৃদ্ধ, তার উপর এমন অসুস্থ, তবু তার এরকম স্মৃতিশক্তি দেখে কাকাবাবু একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। বৃদ্ধের চোখ দুটি হঠাৎ যেন জলজল করে উঠল। তিনি ঘরের অন্য সকলের দিকে তাকালেন। মোহন সিংকে জিজ্ঞেস করলেন, শিব প্রসাদ কাহা হ্যায়? মোহন সিং বলল, তিনি ডাক্তার ডাকতে গেছেন। আপনি কেমন আছেন? একটু ভালো বোধ করছেন কি? বৃদ্ধ চুপ করে রইলেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, শর্মাজি, আপনি এই বয়সে এত দূর এসেছেন কেন? আপনার বাড়িতে এখন বিশ্রাম নেওয়াই উচিত। মোহন সিং বলল, আমরা ওনাকে নিয়ে এসেছি, আমরা ওর দেখভাল করব। এখানে এখনই ডাক্তার এসে যাবে, আপনি ওনাকে বেশি কথা বলাবেন না। বৃদ্ধ নিজের কম্পিত হাত তুলে কাকাবাবুর একটা হাত চেপে ধরে অন্যদের বললেন, তোমরা বাহার যাও, রাজা রায় চৌধুরী শুধু তুমি থাকো। মোহন সিং বলল, চাচাজি, আমি আপনার সেবা করব, এখন আপনি বেশি কথা বলবেন না। বৃদ্ধ আবার বললেন, তোমলোক সব বাহার যাও, রাজাকে সাথ মেরা কুছ জরুরি বাত হ্যায়। খুব অনিচ্ছার সঙ্গে মোহন সিং আর তার দলবল বাইরে চলে গেল। বৃদ্ধ কাকাবাবুকে ইঙ্গিত করলেন দরজাটা বন্ধ করে দেবার জন্য। মোহন সিং টেপ রেকর্ডারটা চালু করে বিছানার উপর রেখে গেছে। বৃদ্ধ নিজেই এবার উঠে বসে সেটা বন্ধ করে দিলেন। কাকাবাবুকে খুব কাছে ডেকে বললেন, একটা বিশেষ কাজে এসেছি এখানে রাজা, এই শরীর নিয়ে আমার এখানে আসা উচিত ছিল না, কিন্তু এটাই হবে আমার শেষ আবিষ্কার। যদি আমি হঠাৎ মরে যাই, তবে তোমাকে সে দায়িত্ব নিতে হবে, তুমি ঠিক পারবে। কাকাবাবু বললেন, আরে আপনি উঠছেন কেন? শুয়ে থাকুন, আর কোনো ওষুধ খাবেন? বৃদ্ধ বললেন, না, এখন একটু ভালো বোধ করছি। শোনো, আগে কাজের কথা বলি, তুমি তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো, যেন আর কেউ শুনতে না পায়, তোমার কানে কানে বলবো। কাকাবাবু মাথাটা ঝুঁকিয়ে আনলেন। সেই বৃদ্ধ চোখের নিমেষে বালিশের তলা থেকে একটা রিভলভার বার করে কাকাবাবুর কপালে ঠেকিয়ে বললেন, সাবধান, একটু নড়লেই তোমার জীবন শেষ। এবার বলো তো রাজা রায় চৌধুরী, তুমি আমাকে ফলো করে এখানে এসেছো কেন? তোমার কি মতলব? কাকাবাবু মাথা সরালেন না, কিন্তু সেই অবস্থাতেই হেসে বললেন, এ তো ভারী মজার ব্যাপার দেখছি, আমি আপনাকে ফলো করব কেন? আপনি একটা দলবলের সঙ্গে এখানে এসেছেন, আর আমিও কয়েকজনকে নিয়ে এখানে বেড়াতে এসেছি, আমরা আলাদা আলাদা ভাবে আসতে পারি না? বৃদ্ধ বললেন, তুমি সত্যি বেড়াতে এসেছ না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছ? তুমি তো এমনি এমনি কোথাও যাও না। কাকাবাবু বললেন, আমি এমনি কোথাও যাই না, আমি কি ইচ্ছা মতো বেড়াতে পারবো না? আমি আজকাল আর অন্য লোকের কাজ নিই না, বেড়াতেই ভালোবাসি। সত্যি কথাটা বলো, নইলে আমি ঠিক গুলি করব। গুলি করুন, আমি মরে গেলেও বিশ্বাস করতে পারবো না যে প্রফেসর ভগবতী প্রসাদ শর্মা মানুষ খুন করতে পারেন। সত্যি দেখতে চাও গুলি করতে পারি কিনা? আমি বলবো তুমি আমার গলা টিপে ধরতে এসেছিলে, তাই আমি সেলফ ডিফেন্সে গুলি করেছি। আমি আপনার গলা টিপে ধরতে যাব কেন?
একটা কিছু মোটিভ তো থাকা দরকার। আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনার গায়ে হাত তোলার কথা ভাবতেও পারি না। আপনার হাত থেকে রিভলভারটা কেড়ে না কি আমার পক্ষে খুব শক্ত হতো। বৃদ্ধ ফিসফিস করে বললেন, রাজা রায় চৌধুরী, তোমাকে আমি ভালো করেই চিনি। দরজার আড়াল থেকে মোহন সিংরা দেখছে, আর তাই আমি এই অভিনয় করছি। মোহন সিংয়ের দল তোমাকে দেখে চিন্তায় পড়ে গেছে। আমি এখন তোমাকে যে কয়েকটা কথা বলছি তা খুব মন দিয়ে শোনো, আর কেউ যেন জানতে না পারে। আমি হঠাৎ মরে গেলে তুমি আমার কাজটা সম্পূর্ণ করবে। এরপর বৃদ্ধ আরো আস্তে আস্তে কয়েকটা কথা বললেন। শুনতে শুনতে কাকাবাবুর কপাল কুঁচকে গেল। তারপর আবার গলা চড়িয়ে বৃদ্ধ বললেন, এবার তোমায় ছেড়ে দিলাম, যদি প্রাণের মায়া থাকে তাহলে খবরদার আমার সামনে তুমি আর আসবে না। এই সময় দরজায় দুমদুম করে ধাক্কা পড়ল। কেউ একজন চেঁচিয়ে বলল, ডক্টর আগিয়া, খুলিয়ে খুলিয়ে। বৃদ্ধ চোখ টিপে বললেন, মনে রেখো আমার কথাগুলো। কাকাবাবু এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন। শর্মাজির ভাইপো কোথা থেকে একজন ডাক্তার জোগাড় করে এনেছে। সবাই বৃদ্ধের খাটের দিকে এগিয়ে গেল। শুধু মোহন সিং কাকাবাবুর কাঁধটা খামচে ধরে বলল, রায় চৌধুরী, প্রফেসর সাহেব তোমাকে কি কথা বললেন, সাপ খুলে বলো। কাকাবাবু বললেন, বলছি তুমি বারান্দার ওই কোণে চলো, খুব জরুরি কথা। মোহন সিং কাকাবাবুর কাঁধটা ছাড়ল না, প্রায় টানতে টানতে নিয়ে চলল। একটা ক্র্যাচ ফিছলে গিয়ে কাকাবাবু প্রায় হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন একবার, তবু রিভলভারটা বার করলেন না। তার ক্র্যাচ দুটো খসে পড়ে গেল মাটিতে। বারান্দার এই কোণটা বেশ অন্ধকার মতন, দিনের বেলা এখান থেকে তুঙ্গভদ্রা নদীর বাঁধ দেখতে পাওয়া যায়, কিন্তু এখন সবকিছুই ঝাপসা। কাকাবাবু শান্ত গলায় বললেন, তোমাদের প্রফেসর সাহেবের সঙ্গে আমার অনেক দিনের চেনা। তিনি আমার কানে কানে বললেন, তুমি ওই মোহন সিংকে একটু ভদ্রতা শিখিয়ে দিও তো, ও সব সময় নিজেকে সিনেমার ভিলেইন মনে করে। মোহন সিং ধমক দিয়ে বলল, তুমি আমার সঙ্গে মজা করছো, ঠিক করে বলো। কাকাবাবু বললেন, ভদ্রলোকের কাঁধে হাত দিয়ে কথা বলতে নেই, জানো না, হাত সরাও। মোহন সিং আরো কিছু বলতে গেল, তার আগেই হঠাৎ কাকাবাবু একটু নিচু হয়ে তার ডান চোখে খুব দ্রুত একটা ঘুষি চালালেন। মোহন সিং একটা আর্তক চিৎকার করে কাকাবাবুর কাঁধ ছেড়ে দুহাতে চোখ চাপা দিল। কাকাবাবু এবার মোহন সিং এর কাঁধটা ধরে এক ঝটকায় তার শরীরটা উল্টে দিলেন। মোহন সিং বারান্দার রেলিং এর ওপারে শূন্যে ঝুলতে লাগলো। এতই ভয় পেয়ে গেছে সে যে মুখ দিয়ে শুধু আ আ শব্দ করছে, আর কোনো কথা বলতে পারছে না। তার অত বড় শরীরটা যে কাকাবাবু অবলীলাক্রমে তুলে ফেলতে পারবেন তা যেন এখনো বিশ্বাস করতে পারছে না সে। কাকাবাবু বললেন, এবার কিন্তু আমি তোমাকে নিচে ফেলে দিতে পারি, কিন্তু ভদ্রলোকেরা মানুষকে চট করে এত কঠিন শাস্তি দেয় না, আর কখনো নিজের বন্ধু বান্ধব ছাড়া অন্য কারো কাঁধে হাত দিয়ে কথা বলো না। আর দু নম্বর হলো, ইন্ডিয়া ইজ এ ফ্রি কান্ট্রি, যার যেখানে খুশি যেতে পারে। আমি হাম্পিতে যাব কি যাব না তা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? মোহন সিং দুহাত দিয়ে রেলিংটা ধরার চেষ্টা করছে। কাকাবাবুর মুঠি একটু আলগা হয়ে গেলেই সে পড়ে যাবে। এর মধ্যেই সে একবার চেঁচিয়ে উঠল, বিরজু, এ বিরজু। কাকাবাবু বললেন, তোমার ওই বিরজু লোকটা পেট্রোল পাম্পে আমাদের রঞ্জনকে অকারণে একটা ধাক্কা দিয়েছিল, তাকেও বলে দিও যেন যখন তখন সে গায়ের জোর না দেখায়।
খুব জোরে একটা ঝাঁকুনি দিয়ে তিনি মোহন সিংকে ফিরিয়ে আনলেন বারান্দায়। সেখানে তাকে ঠেসে ধরে কাকাবাবু আবার বললেন, ভগবতী প্রসাদ শর্মা আমার গুরুর মতন, উনি হুকুম করলে আমি ওর পা ধোয়া জলও খেতে পারি। উনি বুঝেছেন যে আমরা শুধু ছুটিতে বেড়াতে এসেছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা তোমাদের কোনো ব্যাপারে ডিস্টার্ব করব না, তোমরাও আমাদের ডিস্টার্ব করো না, বোঝা গেল? মোহন সিংকে ছেড়ে দিয়ে কাকাবাবু ক্লাচ দুটো তুলে নিলেন, তারপর হাঁটতে শুরু করলেন পিছন ফিরে। মোহন সিং ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সে যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে কাকাবাবুর হাতে এত জোর, তার বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। সন্তু চোখ মেলে দেখল তার পাশে যোজো গভীরভাবে ঘুমিয়ে আছে। আলোই ভরে গেছে ঘর, এখন কটা বাজে কে জানে। রোদ্দুরের রং দেখে মনে হয় বেশ বেলা হয়েছে। রঞ্জন আগের রাত্রি বলে রেখেছিল আজ সে অনেক দেরি করে উঠবে, কোনো তাড়া তো নেই। যোজোকে না ডেকে সন্তু বাইরে বেরিয়ে এলো। দোতলায় আর কোনো মানুষজনের চিহ্ন নেই, পাশের ঘরগুলো খালি। মোহন সিং এর দলবল, সেই বৃদ্ধ ভদ্রলোক, সবাই উধাও। হাওয়ায় একটু শীত শীত ভাব। সন্তু পড়ে আছে শুধু পাজামা আর গেঞ্জি। সেই অবস্থাতেই সে চলে এলো বারান্দার একধারে। এখান থেকে তুঙ্গভদ্রা নদী ভালো করে দেখা যায় না, বাঁধটা অনেক উঁচু, তাতে খানিকটা ঢাকা পড়ে গেছে। সন্তু উঁকি দিয়ে দেখলো নিচের বাগানে একটা লোহার বেঞ্চে বসে আছেন কাকাবাবু, গায়ে একটা চাদর, অন্যমনস্কভাবে আঙুল বোলাচ্ছেন গোঁফে। সন্তু নেমে এলো বাগানে। কাকাবাবুর পায়ের কাছে একটা চায়ের ট্রে, তাতে দুটি কাপ, দুটি কাপেই চা ঢালা হয়েছিল। কিন্তু কাকাবাবু ছাড়া বাগানে আর কোনো লোককে তো দেখতে পাওয়া গেল না। কাকাবাবু প্রথমটাই সন্তুকে দেখতে পেলেন না। কাকাবাবু কিছু একটা নিয়ে যেন চিন্তা করছেন। সন্তু তাই কোনো কথা না বলে এগিয়ে গেল বাঁধের দিকে। এখানে নদী বেশ চওড়া, সকালের আলোয় রূপোর মতন ঝকঝক করছে। নদী দেখতে সন্তুর সবসময় ভালো লাগে, কোনো নদী একরকম নয়। কতদিন আগে থেকে বইছে এই নদী, এর দুপারে কত মানুষ থেকে গেছে, কত গ্রাম নগর ধ্বংস হয়েছে, তবু নদী ঠিক একই রকম ভাবে বয়ে চলেছে। সন্তুর ইচ্ছে হলো এই নদীতে নেমে একবার সাঁতার কাটবে, যোজোকে একবার ডাকা দরকার। যোজো অবশ্য সাঁতার জানে না, ও জলকে ভয় পায়, তবু যোজোকে পাড়ে দাঁড় করিয়ে রাখা যাবে। একদম একলা একলা জলে নামতে ভাল লাগে না, এখানে আর কেউ স্নান করছেও না, দু একটা মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে শুধু। সন্তু বাঁধ থেকে নেমে আসতেই কাকাবাবু তাকে দেখতে পেয়ে বললেন, আরে সবাই এখনো ঘুমোচ্ছে নাকি, এবার ডাকো, ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়া যাক। সন্তু জিজ্ঞেস করল, আমরা কি একদম চান টান করে বেরোবো না দুপুরে আবার ফিরে আসবো? কাকাবাবু বললেন, এখনো গরম তেমন পড়েনি, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো, হাম্পি দেখতে অনেকক্ষণ লাগবে, সবাই মিলে চান করতে গেলে দেরি হয়ে যাবে না। এই সময় দেখা গেল রঞ্জন আর রিঙ্কু নেমে আসছে বাগানের দিকে। রঞ্জনের চুল উস্কো খুস্কো, চোখে এখনও ঘুম লেগে আছে মনে হয়। রিঙ্কু কিন্তু এরই মধ্যে বেশ ফিটফাট হয়ে গিয়েছে। রঞ্জন একটু দূর থেকেই বলল, সুপ্রভাত কাকাবাবু, আপনার কাছে ঘড়ি আছে? এই রিঙ্কু শুধু শুধু আমাকে ধাক্কা মেরে মেরে বিছানা থেকে তুললো, আর আমি যত বলছি এখন 6:30টার বেশি হতেই পারে না, এখনো ভোর রয়েছে। কাকাবাবু হাসতে হাসতে বললেন, আমার হাতে ঘড়ি নেই বটে, কিন্তু আকাশে তো একটা মস্ত বড় ঘড়ি রয়েছে, সেটার দিকে তাকিয়েই বলা যায় এখন অন্তত 8:30 বেজে গেছে। রঞ্জন বলল, তাহলে তো ঠিকই আছে, দক্ষিণ দেশে 9টার পর সকাল হয়, আর তার আগেকার সময়টাকে এরা বলে ভোর। রিঙ্কু বলল, রঞ্জনকে না ডাকলে ও সারা দিন ঘুমোতে পারে, জানেন? রঞ্জন বলল, তাতেই বোঝা যায় আমার হেল মানে স্বাস্থ্য কত ভালো, আবার দরকার হলে
আমি সারা রাত জেগেও থাকতে পারি। এখন একখানা বেশ ভালো করে অবগাহন স্নান করতে হবে। কি বলো শ্রীমান সন্তু, আমার সঙ্গে সন্তরণ প্রতিযোগিতা করা যাবে নাকি? শুনেছি তুমি ভালো সাঁতার জানো। তুঙ্গভদ্রা নদী এপার ওপার করার চে চে বাজি ধরবে? হঠাৎ রঞ্জন অন্যদের দিকে তাকিয়ে বলল, আরে এ বাংলা খেলা তো কাল রাত্রিরই শেষ হয়ে গেছে, আমি এত কষ্ট করে বাংলা বলছি কেন? মর্নিং এর বদলে সুপ্রভাত বলে ফেলেছি, আজ সারাদিন প্রাণ ভরে ইংরেজি বলবো। রিঙ্কু বলল, শুধু শুধু ইংরেজি বলার কি আছে? গুড মর্নিং এর বদলে সুপ্রভাত তো বেশ ভালোই লাগে। রঞ্জন বলল, তুমি বাজে কথা বলো না, তোমার সব থেকে বেশি ফাইন হয়েছে, টাকাটা তুমি আজই সন্তুর কাছে জমা দিয়ে দাও, মেরে দেওয়ার চেষ্টা করো না যেন। কাল রাত্রিরে খাওয়া দাওয়ার পর হিসেব করা হয়েছে কে কটা ইংরেজি বলে ফেলেছে। রিঙ্কু আর রঞ্জন প্রায় সমান সমান, রিঙ্কু 28 টাকা আর রঞ্জনের 27। রঞ্জন আবার সন্তুকে বলল, কি আমার সঙ্গে সুইমিং কম্পিটিশনে নামতে রাজি আছো? তুঙ্গভদ্রার এপার ওপার 100 টাকা বাজি চ্যালেঞ্জ। রিঙ্কু বলল, রাজি হয়ে যা সন্তু, 100 টাকা পেয়ে যাবি, রঞ্জন সাঁতারই জানে না। রঞ্জন আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল, আমি 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 সাঁতার জানি না, আমি একটা জেনুইন বাঙাল, আমার সৎপুরুষ পূর্ব বাংলার নদী নালার দেশে, তুমি জানো ওখানে 4 বছরের বাচ্চারাও পুকুরে ডুব সাঁতার দিতে শিখে যায়। রিঙ্কু বলল, তুমি তো আর কোনোদিন পূর্ব বাংলায় ছিলে না, তোমায় আমি কোনোদিন সাঁতার কাটতে দেখিনি। রঞ্জন বলল, দেখুনি আজ দেখিয়ে দিচ্ছি, আমি কলকাতার গঙ্গা কতবার এপার ওপার করেছি, এ ও হ্যাঁ জোজো কোথায়? সে নিশ্চয়ই আমার থেকেও বড় চ্যাম্পিয়ন, জোজো খুব সম্ভবত কোন সমুদ্র এপার ওপার করেছে। সন্তু বলল, জোজো এখনো জাগেনি। কাকাবাবু বললেন, তোমাদের সাঁতারের কেরামতি এখন দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তোমরা যদি স্নান করি বেরোতে চাও তো বাথরুমে স্নান করে নাও, আমার মনে হয় হাম্পি দেখতে হলে তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। রঞ্জন বলল, কাকাবাবু আপনারা সন্তুর চাকাও হয়ে গেছে দেখছি, আমরাও এই বাগানে বসেই বেটটি খাবো। এই সন্তু একটু চায়ের কথা বলে দে না ভাইটি। সবাই একসঙ্গে হেসে উঠল। কাকাবাবু বললেন, সন্তু আমার সঙ্গে চা খায়নি, অন্য একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, তিনি চা খেতে খেতে গল্প করছিলেন আমার সঙ্গে। গেস্ট হাউসের একজন বেয়ারা এদিকেই আসছিল কাপগুলো নিতে, তাকেই বলে দেওয়া হলো চায়ের কথা। দোতলার বারান্দায় দেখা গেল জোজোকে, সন্তু তাকে হাত ছানি দিয়ে ডাকলো। রঞ্জন জিজ্ঞেস করলো, আচ্ছা কাকাবাবু আমরা তো হাম্পি দেখতে যাচ্ছি, সেখানে আসলে কি দেখার আছে একটু বুঝিয়ে বলুন তো। কাকাবাবু বললেন, হাম্পি এখানকার একটি গ্রামের নাম, এককালে ওখানেই ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী, বিজয়নগরের কথা ইতিহাসে পড়েছ নিশ্চয়ই। রঞ্জন বলল, আমি আসলে অঙ্কে খুব ভালো তো, সেই জন্য ইতিহাস আর ভূগোলে খুব কাঁচা, তাছাড়া স্কুল ছাড়বার পর তো আর ইতিহাস পড়িনি, বিজয়নগর নামে একটা রাজ্য ছিল বুঝি। রিঙ্কু ধমক দিয়ে বলল, রঞ্জন তুমি বিজয়নগরের কথা জানো না? বিজয়নগর আর বাহমনি এই দুটো রাজ্যের মধ্যে সবসময় তো লড়াই হতো। সন্তু বলল, হরিহর আর বুক্ক নামে দুই ভাই বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেছিল দক্ষিণ ভারতে, দিল্লিতে তখন পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলকের আমল, সেটা 14th century মাঝামাঝি। রঞ্জন সন্তুর কাঁধে হাত দিয়ে বলল, বাহ তোর তো বেশ ইতিহাসে মাথা, সেঞ্চুরি পর্যন্ত মনে আছে। হ্যাঁ বুঝলাম, বিজয়নগর নামে একটি রাজ্য ছিল, তার রাজারা সবসময় মারপিট করতো, তারপর? কাকাবাবু বললেন, হাম্পিতে সেই এককালের বিরাট শহর বিজয়নগরের রুইন্স আছে, সেইগুলি দেখতে যাচ্ছি আর কি। রঞ্জন অবহেলার সঙ্গে বলল, ওয়াহ হিস্টোরিক্যাল রুইন্স, তার মানে তো 2-4টি ভাঙা দেওয়াল আর আধখানা মন্দির,
আর আরেকটা লম্বা ধেরেঙ্গা গেট, যে জায়গাটাই হাতি থাকতো সেই জায়গাটাই দেখিয়ে গাইডরা বলবে এটাই ছিল মহারানীর প্রাসাদ। তাই তো, ইয়ার দেখতে কতক্ষণ লাগবে? এ বড় জোর 1 ঘন্টা। এই হিস্টোরিক্যাল রুইন্স টুইন্স গুলো সাধারণত খুব বোরিং হয়। রিঙ্কু বলল, মোটেই না, আমার এসব গুলো দেখতে খুব ভালো লাগে। রঞ্জন বলল, ঠিক আছে আমি গাছতলে শুয়ে থাকবো, তোমরা যত খুশি পেট ভরে দেখো 2-3 ঘন্টা, তার বেশি তো আর লাগবে না, লাঞ্চের আগেই শেষ হয়ে যাবে। আমি বলি কি, এই গেস্ট হাউস ছাড়ার দরকার নেই, আমরা এখানেই ফিরে আসবো, আবার রাত্রিটা জমিয়ে আড্ডা দেওয়া যাবে। জোজো বাগানে এসে সন্তুর পাশে দাঁড়িয়েছে, সে জিজ্ঞেস করল, হাম্পিতে যদি ভাঙাচোরা জিনিস ছাড়া আর কিছুই দেখার না থাকে, তাহলে ওই মোহন সিং সেখানে যেতে আমাদের বারণ করলো কেন? কাকা বাবুকে শাসালোই বা কেন? রঞ্জন বলল, দ্যাট ইজ এ মিলিয়ন ডলার কোশ্চেন, আমিও ঠিক সেই কথাই ভাবছিলাম। আমরা হাম্পি বেড়াতে গেলে ওর অসুবিধাটা কি আছে? তাছাড়া ওই গন্ডারটা কাকাবাবুকে 50,000 টাকার কাজ দিতে চেয়েছিল। কাকাবাবু বললেন, এখন একটু একটু মনে পড়ছে, ওই মোহন সিং এর ভাই সুরজ সিং কে আমি একবার জব্দ করেছিলাম। সুরজ সিং এখন জেল খাটছে, সেই জন্যই আমার ওপর মোহন সিং এর রাগ থাকতে পারে। 50,000 টাকার লোভটা কেন দেখিয়েছিল তা ঠিক বুঝতে পারছি না, আমাকে কোনো ফাঁদে ফেলতে চেয়েছিল বোধ হয়। রিঙ্কু বলল, ওর কথায় আমরা ভয় পাবো নাকি? আমরা হাম্পি দেখতে এসেছি, সেখানে যাবই। কাকাবাবুর সঙ্গে ওরকম একটা জায়গা দেখার চান্স আর কখনো পাবো নাকি? কাকাবাবু সবকিছু ভালো করে বুঝিয়ে দিতে পারবেন। চলো চলো, সবাই তৈরি হয়ে নাও। 1/2 ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়া হলো। গেস্ট হাউসটা না ছেড়ে সেখানে রেখে যাওয়া হলো কিছু জিনিসপত্র। সবাই ওঠার পর রঞ্জন গাড়িতে স্টার্ট দিয়ে বলল, ওই মোহন সিং বেটা সিনেমার ডাকাতের পার্ট করে ব্যবহারটাও ডাকাতের মতো, আবার ওদের দলে 80-90 বছরের থুতুড়ে বুড়ো, সে নাকি একজন নাম করা পণ্ডিত, এই অদ্ভুত কম্বিনেশনটা আমি বুঝতে পারছি না। রিঙ্কু বলল, ওরা দলবল মিলে সবাই হাম্পিতে গেছে নিশ্চয়, চলো একটু পরেই সব বুঝতে পারা যাবে। ওদের দুজনের এই কথা শুনে কাকাবাবু একটু মুচকি হাসলেন, কিন্তু কোনো মন্তব্য করলেন না। কিছু দূর যাবার পর একটা ছোট্ট শহর মতো দেখা গেল, সেটার নাম হসপেট। কিছু দোকানপাট, হোটেল আর রেল স্টেশন আছে। গেস্ট হাউসে শুধু ডিম আর পাউরুটি ছাড়া আর কিছু ছিল না বলে ওরা সেখানে ব্রেকফাস্ট খায়নি। ডিম আর টোস্ট তো রোজই খাওয়া হয়, বাইরে বেড়াতে এসেও ওসব খেতে ভালো লাগে না। রিঙ্কুর আজ পুরি তরকারি জিলিপি খাওয়ার ইচ্ছে হয়েছে। সেরকম 2-3টে দোকান দেখা গেল। রঞ্জন গাড়ি দাঁড় করালো একটা দোকানের সামনে। সকালবেলায় শীত শীত ভাবটা এরই মধ্যে চলে গেছে। আজ অবশ্য সঙ্গে খাবার জল নেওয়া হয়েছে 3 বোতল। গাড়ি থেকে নামতে নামতে কাকাবাবু বললেন, এখান থেকে হাম্পি আর 6-7 কিলোমিটার দূরে, কিন্তু একসময় বিজয়নগর রাজ্য শুরু হয়েছিল প্রায় এখান থেকেই, এই দিক দিয়ে পর্তুগিজরা আসতো গোয়া থেকে, ওরা ঘোড়া বিক্রি করত। বিজয়নগরের রাজারা ঘোড়া আমদানি করত ইউরোপ থেকে, পর্তুগিজরা সেই ঘোড়া সাপ্লাই দিত। জোজো জিজ্ঞেস করল, ইউরোপ থেকে ঘোড়া কিনতো কেন? আমাদের দেশে কি ঘোড়া পাওয়া যেত না? কাকাবাবু বললেন, হ্যাঁ পাওয়া যেত, কিন্তু সেগুলো ছোট ছোট, ইউরোপের ঘোড়া অনেক বড় আর তেজি বেশি। তখনকার দিনে যে রাজার যত বেশি শক্তিশালী অশ্বারোহী সৈন্যবাহিনী থাকতো তারাই যুদ্ধে জিতে যেত। সন্তু বলল, আমাদের দেশের ঘোড়াগুলো সব টাট্টু ঘোড়া? কাকাবাবু বললেন, সব নয়, তবে বেশিরভাগই ভালো জাতের ঘোড়া বিদেশ থেকেই এসেছে। রঞ্জন বলল, সেসব ভালো ভালো ঘোড়া যুদ্ধেই মরে গেছে নিশ্চয়ই, এখানকার টাঙার ঘোড়া গুলো দেখুন, বেতু বেতু রোগা রোগা। এই শহরের রাস্তা দিয়ে টাঙ্গার মতো একরকম গাড়ি যাচ্ছে অনেক। রঞ্জনের কথাই ঠিক,
সেগুলোর কোনো ঘোড়াই তাগড়া নয়। পাঁচজনের এই দলটি গিয়ে বসল একটা রেস্তোরাঁর দোতলায়। এর মধ্যে রঞ্জনের চেহারাটাই আগে চোখে পড়ে। লম্বা চওড়া মুখ ভর্তি দাড়ি, আজ সে মাথায় একটা টুপি পরেছে ক্রিকেট খেলোয়াড়ের মতো। অনেকেই তার দিকে তাকিয়ে থাকে। খাবারের অর্ডার দেওয়ার পর রঞ্জন বলল, হাম্পিতে যাওয়ার পর যতদূর মনে হচ্ছে ওই মোহন সিং এর সঙ্গে দেখা হবে। সে যদি আবার ধমকাধমকি শুরু করে তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি হবে সেটা আগে ঠিক করে ফেলা যাক। রিঙ্কু বলল, ইস, ধমকালেই হবে? বিজয়নগরটা কি ওর মামার বাড়ি? ও যদি গায়ে পড়ে আর একটা কথা বলতে আসে না তাহলে ওকে আমি পুলিশে ধরিয়ে দেব। রঞ্জন বলল, কাকাবাবু জানেন তো রিঙ্কুর ধারণা ভারতবর্ষের সব পুলিশ ওর হুকুম মানতে বাধ্য। রিঙ্কু বলল, কেন শুনবে না? একজন লোক যদি অন্যায় করে পুলিশ তাকে ধরবে না? জোজো বলল, তোমরা আমার ওপর ছেড়ে দাও, এবার মোহন সিং কিছু করতে এলেই আমি ওকে ট্রিট করব। রঞ্জন বলল, তা জোজো পারবে, জোজো সব পারে। টেবিলের ওপর থেকে একটা ছোট প্লাস্টিকের বাটি তুলে নিল জোজো। সেই বাটিতে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো। এদিককার লোকেরা খুব ঝাল খায়, সব খাবারে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেয়। জোজো পকেট থেকে রুমাল বের করে তাতে ঢেলে নিল লঙ্কার গুঁড়োগুলো। তারপর রুমালটাই পুটলি বেঁধে পকেটে রাখল। সন্তু বলল, হাত ধুয়ে নে জোজো, নইলে কখন নিজের হাত চোখে লাগিয়ে কান্নাকাটি শুরু করবি। রিঙ্কু বলল, ওসব করবার দরকার নেই, লোকটাকে আমি ঠিক পুলিশে ধরাবো। রঞ্জন বলল, অর্থাৎ কিছুই ঠিক হলো না, কাকাবাবু কিছু বলছেন না, তার মানে তিনি কিছু একটা ঠিক করে রেখেছেন। যাকগে বিজয়নগর দেখার পর আমরা কোথায় যাব? রিঙ্কু বলল, এরপর আমরা গোয়া যাব। রঞ্জন বলল, সে তো অনেক দূরে, অতখানি গাড়ি কে চালাবে? সন্তু বলল, রঞ্জনদা ওই যে তুঙ্গভদ্রা নদী আমরা দেখলাম, সেই নদী কোনো এক জায়গায় কৃষ্ণা নদীতে মিশেছে, সেখানটায় একবার গেলে হয় না? রঞ্জন বলল, গ্রেট আইডিয়া, একসঙ্গে দুটো নদীর জল লুটোপুটি ফুটোপুটি করছে, সেটা তো দেখতেই হবে, সেখানে আমরা সাঁতার কাটবো, কি বলো সন্তু? রঞ্জন একথায় এত উৎসাহিত হয়ে গেল যে ঝটপট সাত আটখানা পুরী আর আলুর দম খেয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি করো, আগে আমরা ইতিহাস ইতিহাস দেখা সেরে নিই, তারপর চলে যাবো তুঙ্গভদ্রার ধার দিয়ে দিয়ে কৃষ্ণা নদীর দিকে। আহা, কৃষ্ণা নদী কি সুন্দর নাম! রঞ্জনের তাড়ায় গরম গরম কফি পেয়ালায় ঢেলে খেতে হলো জোজো আর সন্তুকে। তারপর আবার গাড়িতে চড়া। হাম্পিতে ঢোকার মুখে একদল গাইড দাঁড়িয়ে থাকে। বিজয়নগরের ভাঙা রাজধানী অনেকটা ছড়ানো, দেখবার জিনিসগুলো বেশ দূরে দূরে, গাইডের সাহায্য ছাড়া খুঁজে পাওয়া মুশকিল। রঞ্জনদের গাড়িটা গেটের কাছে থামতেই চার পাঁচজন গাইড ছুটে এলো। কাকাবাবু বললেন, এ গাইড নেওয়ার কোনো দরকার নেই, এই জায়গাগুলো মোটামুটি আমার মনেই আছে। গাইডরা সবাই মিলে একসঙ্গে বলতে লাগলো, রঞ্জন বলল, আরে ভাই, হম লোক নতুন জিনিস দেখনে নেই আয়া, হম লোক পুরনো ইতিহাস দেখেগা। একজন গাইড তবু জোর করে সামনে দরজা খুলে কাকাবাবুর পাশে উঠে পড়তে যাচ্ছিল। কাকাবাবু একটা হাত তুলে তাকে আটকে জিজ্ঞেস করলেন, আপনি আপনি আমাদের গাইড হতে চান তো? তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন, রামরায় যখন বিজয়নগর আক্রমণের কথা শুনলেন তখন তিনি কি করছিলেন? লোকটি থতমত খেয়ে বলল, রামরায়? কাকাবাবু বললেন, আপনি রামরায়ের নামও শোনেননি, তাহলে আপনি আমাদের গাইড হবেন কি করে? আমার সঙ্গে এই ছেলে মেয়েরা যে অনেক প্রশ্ন করবে। গাইডটি গাড়ির দরজা থেকে একটু সরে গেল, তারপর দাঁত মুখ খিঁচিয়ে ডান হাতের বুড়ো আঙুল তুলে কলা দেখিয়ে বলল, ঠিক আছে যাও না, যাও, তোমরা কিছুই দেখতে পাবে না, কিছুই না। রঞ্জন আবার গাড়ি স্টার্ট দিল বটে, কিন্তু ভুরু কুচকে বলল, এই লোকটা কি আমাদের অভিশাপ দিল নাকি? রিঙ্কু হাসতে হাসতে বলল,
লোকটা খুব রেগে গেছে। ও বেচারা কি করে বুঝবে যে বিখ্যাত আর্কিওলজিস্ট রাজা রায়চৌধুরী এই গাড়িতে আছেন আর তিনি ওকে ইতিহাসের পড়া ধরবেন? সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু রাম রায় কে ছিলেন, এখানকার শেষ রাজা? কাকাবাবু বললেন, রাজা নন, ব্যাপারটা বোঝাতে গেলে অনেকটা লম্বা ইতিহাস বলতে হয়। রঞ্জন বলল, না না দরকার নেই, ইতিহাস যত ছোট হয় ততই ভালো। ফজলি আমের চেয়ে যেমন ল্যাংড়া আম বেশি মিষ্টি সেই রকমই বড় ইতিহাসের চেয়ে, মানে আমরা যখন ওই সব ভাঙা দেওয়াল টেওয়াল দেখবো তখন ছোট্ট করে ইতিহাসটা শুনে নেব। রিঙ্কু ধমক দিয়ে বলল, রঞ্জন তোমার শুনতে ইচ্ছে না করে চুপ করে থাকো না, কাকাবাবু আপনি বলুন তো। কাকাবাবু বললেন, আরে সামনে অত ভিড় কিসের বলতো, এ পুলিশ টুলিশও দেখা যাচ্ছে। রাস্তাটা সবে একটা বাঁক নিয়েছে, একটু দূরে দেখা গেল প্রচুর লোক জমে আছে, আরও কিছু লোক সেই দিকে ছুটছে। একটা বোমা ফাটার মতো জোর শব্দ হল। কাকাবাবু বললেন, এখানে তো মেন গেট, কিছু একটা ঘটেছে মনে হচ্ছে। একটা বড় গেট দেখা যাচ্ছে, সেখানেই লোকেরা ঠেলাঠেলি করছে, কয়েকজন পুলিশ লাঠি উঁচিয়ে সরিয়ে দিতে চাইছে তাদের। রঞ্জন সেই গেটের উল্টো দিকের মাঠে গাড়িটা থামিয়ে বলল, আপনারা বসুন আমি দেখছি। গাড়ির চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে সে এগিয়ে গেল, একটু বাদেই হাসতে হাসতে ফিরে এসে বলল, আজ আর ভেতরে ঢোকাই যাবে না, আজ সব বন্ধ। রিঙ্কু ভুরু কুঁচকে বলল, ভেতরে ঢোকা যাবে না মানে কেন ঢোকা যাবে না? রঞ্জন দাড়ি চুমড়ে বলল, এখন এই গাইডটা আরো অভিশাপের মানে বুঝতে পারছি, ও সব জানতো, আমাদের সঙ্গে গাড়িতে পর্যন্ত এসে কিছুই না জানার ভান করে পয়সা আদায় করার তালে ছিল। রিঙ্কু বলল, গাইডের কথা বাদ দাও, ভেতরে যাওয়া যাবে না কেন, কি হয়েছে? রঞ্জন বলল, বলুন না আজ সব বন্ধ, ভিজিটার্স আর নট এলাউড, ওখানে একটা সিনেমা শুটিং হচ্ছে, পুলিশ কাউকে যেতে দিচ্ছে না। রিঙ্কু আরো রেগে গিয়ে বলল, সিনেমার শুটিং হচ্ছে বলে আমরা যেতে পারবো না, কত দূর থেকে এসেছি এমনি এমনি ফিরে যাব, আমি গিয়ে ওদের বলছি এটা বেআইনি। রিঙ্কুর সঙ্গে সঙ্গে সন্তু আর জোজোও নেমে গেল গাড়ি থেকে। কাকাবাবু গাড়ির মধ্যে বসে থেকেই দরজাটা খুলে দিলেন হাওয়া খাওয়ার জন্য। রঞ্জন নাকে অ্যাক্টিভ নসি নিয়ে বলল, এইবার দেখা যাবে রিঙ্কুর তেজ কেমন গ্যাস বেলুনের মতো ফুটো হয়ে যায়, ওর সাধের পুলিশরাই ওকে করকে দেবে। রিঙ্কুরা ফিরে এলো মিনিট দশেক বাদে, ওদের চোখ মুখ দেখেই বোঝা গেল কিচ্ছু সুবিধা হয়নি। রিঙ্কু রাগে একবারে ছটফট করছে। রঞ্জন মজার সুরে জিজ্ঞেস করল, কি হলো, পারমিশন পেয়ে গেছ? সন্তু বলল, শুটিং এর সময় কাউকে ঢুকতে দেবে না। জোজো বলল, খুব জোর একটা ফাইটিং সিন হচ্ছে মনে হচ্ছে, ওরা বলল বিকাল পাঁচটার আগে কাউকে ভেতরে যেতে দেবে না। রঞ্জন রিঙ্কুকে খোঁচা মেরে বলল, তুমি পুলিশের কাছে নালিশ করলে না, সিনেমা তো করছে মোহন সিং, তোমার পুলিশরা কি বলল? রিঙ্কু রাগে দুঃখে প্রায় কেঁদে ফেলে বলল, এইসব ঐতিহাসিক জায়গা এখন ন্যাশনাল মনুমেন্টস, সিনেমা শুটিং হচ্ছে বলে পাবলিক সেখানে ঢুকতে পারবে না, এটা অন্যায়, অত্যন্ত অন্যায়। কতগুলো কনস্টেবল ওখানে রয়েছে, তারা কোনো কথাই শুনতে চায় না। রঞ্জন বলল, তাহলে এখন কি করা যায় সেটা বলো, বিকাল পাঁচটা পর্যন্ত এখানে এই রোদ্দুরের মধ্যে বসে থাকার কোনো মানে হয়? রিঙ্কু বলল, এখানে বসে থাকবো না, বিকেলে আবার ফিরে আসব। রঞ্জন বলল, তাতেও কোনো সুবিধা হবে বলে মনে হয় না, সিনেমার শুটিং পাঁচটা বললে সাতটায় শেষ হবে, কিংবা আজ হয়তো শেষই হবে না, কালও সেই রকম চলবে, আমি যা বুঝতে পারছি হাম্পি দেখার কোনো আশাও আমাদের নেই, এই জন্যই মোহন সিং এখানে আসতে বারণ করেছিল, খুব খারাপ কিছু বলেনি। রিঙ্কু বলল, তুমি বলতে চাও আমরা এই জায়গাটা না দেখেই ফিরে যাব? অসম্ভব।
রঞ্জন বলল, তাছাড়া আর উপায় কি বলো, আমি তো তোমাদের বাধা দিইনি। অবশ্য আমি পার্সোনালি খুব একটা হতাশ হইনি, আমার ভাই অত ইতিহাসের দিকে ঝোঁক নেই। ভাঙা দেওয়াল, ভাঙা দুর্গ আর মন্দির টন্দির সব জায়গাতেই প্রায় হয়। তোমরা চাও তো অন্য জায়গায় তোমাদের ওই সব জিনিস দেখিয়ে দেব। এখন আমি সাজেস্ট করছি এখানে শুধু শুধু বসে থেকে কোনো লাভ নেই, চলো কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদীর সঙ্গমের দিকে যায়। রাস্তায় খাবার দাবার কিনে নেব, সেখানে পিকনিক করব, একসঙ্গে দুটো নদীর জলে সাঁতার কাটবো। ইতিহাসের চেয়ে জ্যান্ত প্রকৃতি দেখা অনেক ভালো। রিঙ্কু বলল, আমরা বিজয়নগর না দেখে ফিরে যাব। কাকাবাবু আপনি কিছু বলছেন না কেন? কাকাবাবু আকাশের দিকে চেয়েছিলেন। আকাশে অনেকগুলি চিল কিংবা শকুন উঠছে একসঙ্গে, সম্ভবত বোমার শব্দে তারা এখান থেকে উড়ে গেছে। কাকাবাবু সেখান থেকে চোখ নামিয়ে বললেন, রঞ্জন তোমার ইতিহাস সম্পর্কে আগ্রহ নেই, কিন্তু এখানে অন্য একটা ভারী চমৎকার দেখার বা শোনার জিনিস আছে। রাজধানী বিজয়নগর প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও এর ভেতর একটা মন্দির আছে, সেটা খুব বেশি ভাঙেনি। তার নাম এরা এখন বলে বিঠলস্বামী টেম্পল। সেই মন্দিরটার মজা কি জানো তো? সেটা হচ্ছে মিউজিক্যাল টেম্পল। তার মানে সেই মন্দিরের এক একটা থামে একটু জোরে আঘাত করলে নানা রকম সুর বেরোয়। রঞ্জন চোখ বড় বড় করে বলল, থামে আঘাত করলে সুর বেরোয়? কাকাবাবু বললেন, হ্যাঁ, সাতটা থামে টোকা মারলে তুমি সাড়ে গামা শুনতে পাবে, আর এক জায়গায় পুরো একটা গানের সুর, একটা থামে তবলার লহরা। রঞ্জন গান বাজনা খুব ভালোবাসে, সে কৌতূহলের সঙ্গে কাকাবাবুর কথা শুনল, তারপর বলল, এইটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না কাকাবাবু, মন্দিরের থামে ঢোকা মারলে সাড়ে গামা তবলার লহরা শোনা যাবে? যা, হতেই পারে না, আষাঢ়ে গপ্প। জোজো গম্ভীর ভাবে বলল, ইস্তাম্বুলে এরকম মন্দির আছে। রঞ্জন বলল, ইস্তাম্বুলে তো আমরা এখন যেতে পারছি না ভাই, তাছাড়া ইস্তাম্বুলে কোনো মন্দির আছে বলেও আমি শুনিনি। রিঙ্কু বলল, রঞ্জন তুমি বড্ড ইয়ে হয়ে গেছো, কাকাবাবু কি তোমায় মিথ্যা বলবেন? রঞ্জন বলল, আমি সে কথা বলছি না, সিইং ইজ বিলিভিং, মানে নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে এসব কথা বিশ্বাস করা যায় না। তুমি আমার সঙ্গে বাজি ধরবে? কত, 100 টাকা? কাকাবাবু বললেন, তুমি ওর সঙ্গে বাজি ধরছো কেন? কথাটা তো বলেছি আমি, চলো তাহলে মন্দিরটা দেখে আসা যাক। রঞ্জন বলল, যাবো কি করে, যাবার উপায় নেই বলেই তো আপনি আমাকে এত ধোঁকায় ফেলে দিলেন। কাকাবাবু বললেন, কেন যাওয়া যাবে না, ইচ্ছা থাকলেই উপায় হয়। কাকাবাবু গাড়ি থেকে নেমে পড়তে রঞ্জন একগাল হেসে পড়ল, ও তাই বলুন, আপনার আইডেন্টিটি কার্ড দেখলেই পুলিশ আপনাকে রাস্তা ছেড়ে দেবে, আপনাকে কেউ আটকাবে না, সে কথা এতক্ষণ বললেই হতো। রিঙ্কু কিংবা সন্তু যোজোর মুখে অবশ্য কোনো আশার ভাব ফুটল না, তারা এই মাত্র পুলিশের সঙ্গে তর্ক করে এসেছে। অতি সাধারণ সব কনস্টেবল তারা, কেউ কোনো কথাই বুঝতে চায় না। সিনেমা কোম্পানির কিছু লোকও সেখানে রয়েছে, তারা খালি চেঁচিয়ে বলছে, হটাও, ভিড় হটাও। এরা কি কাকাবাবুকে পাত্তা দেবে? কাকাবাবু গাড়ি থেকে নেমে ক্রাচ দুটো বগলে নিয়ে বললেন, তোমরা গাড়ি বন্ধ করে চলে এসো আমার সঙ্গে। ভিড় ঠেলে কাকাবাবু এগিয়ে গেলেন একেবারে সামনে। সন্তু মনে মনে একটু ভয় পাচ্ছে, সে জানে কাকাবাবু কোনোদিন কাউকে আইডেন্টিটি কার্ড দেখান না, এমনকি কাকাবাবুর সেরকম কোনো কার্ড আছে কি না তাই সে জানে না। এই দলটাকে খুব সামনে এগিয়ে আসতে দেখে দুজন কনস্টেবল রুক্ষভাবে বলল, হাডা হাডা, দূর হাডা। কাকাবাবু আঙুল তুলে একটু দূরের একজন সন্ডা মার্কা লোককে দেখিয়ে
পুলিশদের বলল, আমরা এই সিনেমা ইউনিটেরই লোক, ওই লোকটাকে ডাকো, ও ঠিক বুঝবে। রঞ্জন সেই লোকটির দিকে তাকিয়ে বিটবিট করে বলল, আমাকে গলা ধাক্কা দিয়েছিল, হ্যাঁ কি যেন নাম ওর, হ্যাঁ বিরজু সিং, হ্যাঁ তাই না? কাকাবাবু হেসে বললেন, এবার দেখো না কি মজা হয়। পুলিশরা কাকাবাবুর কথা শুনেও দ্বিধা করছিল। কাকাবাবু আবার তাদের বললেন, আমরা মোহন সিং এর মেহমান, কেন দেরি করছো? ওই বিরজু সিং কে এখানে ডেকে আনো। এবার একজন সেপাই ছুটে গেল, বোঝা গেল যে মোহন সিং এর নামটা এদের খুব চেনা, সেই নামটাকে ওরা ভক্তি করে কিংবা ভয় পায়। সেপাইয়ের কথা শুনে এগিয়ে এলো বিরজু সিং। কাকাবাবুকে দেখে সে যেন ভূত দেখার মতো চমকে উঠল, ভুরু দুটো কপালে তুলে সে বলল, আপ রাজা রায় চৌধুরী? কাকাবাবু হেসে বললেন, আমি একা নই, মোহন সিং কে খবর দাও, আমার সঙ্গে আরো চারজন আছে, আমরা ভেতরে যাব। বিরজু সিং আর কোনো কথা না বলে উল্টো দিকে ফিরে এক দৌড় দিল। দূরে আবার শোনা গেল বোমা ফাটার মতন শব্দ, কতগুলো ঘোড়া চিহি চিহি করে উঠল। অবশ্য আসল জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে না, একটু বাদেই দূর থেকে ধুলো উড়িয়ে ছুটে এলো একটা ঘোড়া, তার পিঠে জড়ি মখমলের পোশাক পরা একজন বিরাট চেহারার লোক, কোমরবন্ধের একদিকে তলোয়ার আর একদিকে পিস্তল, মাথায় পালক দেওয়া শিরস্থান। ইতিহাসের বইয়ের পাতায় এই রকম মানুষদের ছবি আঁকা থাকে। সিনেমার পার্টের জন্য মেকআপ নিলেও সন্তুরা চিনতে পারল মোহন সিংকে। জোজো পকেটে হাত দিয়ে চেপে ধরল শুকনো লঙ্কার মুখলিটা। ঘোড়া চালিয়ে মোহন সিং থামল একেবারে কাকাবাবুর সামনে। প্রায় এক মিনিট হাঁ করে তাকিয়ে থেকে সে আস্তে আস্তে বলল, আপনি সত্যিই এসেছেন? এসে বলেছেন কি যে আপনি আমার মেহমান? কাকাবাবু হালকা ভাবে বললেন, হ্যাঁ এসেই পড়লাম, আমাদের সিনেমার শুটিং দেখার খুব ইচ্ছে, এই পুলিশটা ঢুকতে দিচ্ছিল না, তাই তোমার নাম বললাম, কেন তোমার কোনো আপত্তি আছে নাকি? ঘোড়া থেকে নেমে মোহন সিং কাকাবাবুর একেবারে নাকের সামনে এসে দাঁড়ালো। একটু দূরে বিরজু সিং আরো কয়েকটি গুন্ডা ধরনের লোক নিয়ে আসছে। কাকাবাবু পিছন ফিরে একজন পুলিশকে বললেন, আমাদের গাড়িটার উপর একটু নজর রেখো ভাই, এই আমরা খানিক বাদেই ফিরে আসব। তারপর তিনি মোহন সিং এর দিকে তাকিয়ে বললেন, চলো এবার যাওয়া যাক। এতক্ষণ শুনছিলেন কাকাবাবু সিরিজের গল্প বিজয়নগরের হীরে। গল্পটির পরবর্তী অংশ আগামী সপ্তাহে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি পুরনো বন্ধু হন তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্পবাবুর আসর। নমস্কার।